বাহ, আজ তো তোকে খুব সুন্দর লাগছে। আবির তো আজ নজর ফেরাতেই পারবে না। হয়েছে, আর কিছু বলবি? বাই দ্য ওয়ে, তোর আর আবিরের মধ্যে সব ঠিক আছে তো? ঠিক আছে, কেন? ঠিক থাকলেই ভালো। আচ্ছা চল চল, লেট হয়ে যাচ্ছে, পরে আবির আবার আমাকে বকবে, বলবে তার সুন্দরী বউকে আমি লেট করাইছি। হারামি। তিথি হেসে দেয় ঋতুর কথায়। তিথি বের হয়ে যায় বাড়ি থেকে। বাড়ির সামনে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। একটা ড্রাইভার দরজা খুলে দেয়। তিথি গাড়িতে উঠে বসে। এইদিকে ঋতু নিজের রুমে গিয়ে বিছানা ঠিক করছে। ওই সময় আমান এসে জিজ্ঞাসা করে, তিথি চলে গেছে? একটু আগে গেছে। রিমান কই? ওকে দেখছি না যে। মামাডি আর আন্টির সাথে খেলছে, আসতে চাইছে না, তাই আর ডাকিনি। তাহলে তো ভালোই হলো। কিসের ভালো? আমান দরজাটা লাগিয়ে ঋতুকে জড়িয়ে ধরে, ঋতুর ঘাড়ে কিস করতে থাকে। পাগল হয়েছ? ছাড়ো এখন, রিমান আসবে। আমি আজ আমার বউটাকে একটু একা পেয়েছি, এই সুযোগটা কি হাতছাড়া করা যায় বলো? হয়েছে, সরো না, এখন ছাড়বো না। ঋতু, তোমার মনে হয় না যে রিমান একা? ওর খেলার সাথী নাই, ওর তো ইচ্ছে করে একটা ছোট্ট কিউট বোন পেতে। এটা কি রিমানের ইচ্ছে নাকি আপনার জানা? ওকে ফাইন, আমার ইচ্ছে, আমিও চাই আমার একটা মেয়ে হোক। এখন যদি কিছু বলো তো খবর আছে। ঋতু কিছু বলে না, আমাদের বুকে মাথা লোকায়, আমাদের ঋতুকে কোলে নেয় আর ডুবে যায় ভালোবাসার সাগরে। এইদিকে আবির অপেক্ষা করছে তার তোতা পাখির জন্য। তিথি গাড়ি থেকে নামে একটা বড় বাড়ির সামনে, চারপাশে কেউই নেই, কিছুটা ভয় পায়। হঠাৎ ফোনটা বেজে ওঠে। আসতে থাকো চুপচাপ। তিথি বাড়িটা দরজা খোলে আর সাথে সাথে ওপর থেকে কিছু গোলাপের পাপড়ি ঝরে পড়ে তিথির ওপরে। ফুল দিয়ে সুন্দর করে রাস্তাটা সাজালো আর ফুলের রাস্তার পাশে মোমবাতি জ্বালালো। তিথির কাছে যে কী আনন্দ লাগছে এমন সাজানো দেখে, তাও আবার খালি তার জন্য। তিথি হাঁটতে থাকে, পুরো বাড়ি ফাঁকা, সিঁড়ি দিয়ে উপরে যেতে লাগে। ফুল দিয়ে রাস্তা বানানো থাকে একটা রুম পর্যন্ত। রুমের দরজা খুলেই তিথি চমকে যায়। অসম্ভব সুন্দর করে সাজানো পুরোটা রুম, চারপাশে ছোট্ট ছোট মোমবাতি জ্বালানো, কোনো লাইট জ্বালানো নেই। মোমের আলোতে পুরো রুম যে আলোতে ভরে ওঠে। অনেকগুলো লাভওয়ালা বেলুন বিছানায় লাল গোলাপের পাপড়ি দিয়ে সুন্দর করে সাজানো হয়। সাদা পর্দা চারপাশে যা বাতাসে উঠছে, সব কিছু যেন তিথির কাছে স্বপ্নের মতো। তিথি চারপাশে তাকিয়ে মুগ্ধ হয়ে যায়। কিন্তু আবির কোথায়? আবিরকে তো কোথাও দেখছে না তিথি। এইদিকে বাইরে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়, প্রচুর বাতাস, প্রচুর বৃষ্টি শুরু হচ্ছে। বজ্রপাতের আওয়াজে তিথি কিছুটা ঘাবড়ে ওঠে, পিছনে ঘুরে ধাক্কা খায় আবিরের সাথে। মুখটা তুলে দেখে আবির একটা সাদা শার্ট পরে আছে। আবিরের চোখে যেন একটা নেশা কাজ করছে। আবার জোরে বজ্রপাত, তিথি ঝাপটে জড়িয়ে ধরে আবিরকে। আবির তিথিকে আলতো করে জড়িয়ে ধরে। কয়েক মিনিট পর আবির তিথিকে সরিয়ে তিথির থেকে কিছুটা পিছনে যায়। হাঁটু গেড়ে বসে তিথির সামনে, প্যাকেট থেকে একটা রিং বের করে, যেটা সে 3 বছর ধরে আগলে রেখেছে তার তোতা পাখিকে একদিন ঠিক পড়িয়ে দেবে এই আশায়। আর আজকে সেই আশাটা পূরণ হলো। অনেক ভালোবাসি তোমায় তোতা পাখি, অনেক বেশি। সারাটি জীবন তোমার সাথে কাটাতে চাই। তোমার ঘুমন্ত চেহারাটি প্রতিদিন সকালে দেখতে চাই। তোমার হাসি মাখা মুখখানি সব সময় দেখতে চাই। সব সময় আমার পাখিটাকে জড়িয়ে ধরে ঘুমাতে চাই। তিথির চোখ ভিজে ওঠে, কষ্টের কান্না, এটা যে সুখের কান্না। ভালোবাসার মানুষটি এত কষ্টের পর তাকে যে পেয়েছে। ভালোবাসো আমায়, আমাকে ভালোবাসতে দিবে সবসময়? তিথি মাথা নাড়াই শুধু, মুখ থেকে যে কথাও বের হচ্ছে না। হাতটা বাড়িয়ে দেয় আবিরের দিকে, আবির রিংটা পরিয়ে দেয়, তিথির হাতে চুমু দেয়। আবির উঠে তিথির কপালে টিপভাবে চুমু দেয়। চোখ দুটো বন্ধ করে ফেলে তিথি, তার প্রত্যেকটা নিঃশ্বাস যে আবিরের ঘাড়ে এসে পড়ছে। বাইরে বাতাস যেন বেড়ে যায়, বৃষ্টি যে থামার নামও নিচ্ছে না। বজ্রপাতের আওয়াজে তিথি আবিরকে চাপটে জড়িয়ে ধরে রাখে। আবির তিথির বাতাসে এলোমেলো চুলগুলো গালে নিচে গুঁজে দেয়, তিথির গালে আলতো করে চুমু দেয়, তিথির ঘাড়ে চুমু দেয়। আবিরের প্রত্যেকটা ছোঁয়ায় যেন কেঁপে ওঠে সে। আমাদের বাড়িতে যাওয়া উচিত, আবির তিথির ঠোঁটে আঙুল দিয়ে বলে। কোনো কিছু না, আজকে কিচ্ছু বলবে না।
আবি তিথিকে কোলে নেয়, তিথিকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়, তিথির ঘাড়ে কিস দিতে থাকে। তিথি আবির স্পর্শে ঘাবড়ে যাচ্ছে, বিছানার চাদর আঁকড়ে শক্ত করে ধরে থাকে সে। আবি তিথির চোখে কিস দেয়, তিথির শাড়ির আঁচলটা সামান্য সরিয়ে দেয়, কালো শাড়িতে তিথির কাছে অনেকটাই সুন্দর লাগছে। তিথির ঠোঁটে সে ডুবে যায়, তিথি আঁকড়ে ধরে রাখে শক্ত করে আবির শার্টটা, কিছুক্ষণ পথ ছেড়ে দেয়। তিথির বুকের মধ্যে যেন ঢোল বাজাচ্ছে, কি ধকধক আওয়াজ শুরু হয়ে যায়। আবিরের প্রত্যেকটা স্পর্শ যেন তিথি বারবার কেঁপে ওঠে, আবিরের প্রত্যেকটা ছোঁয়ায় যেন নেশা লেগে আছে। আবিরের সেই খোঁচা খোঁচা দাড়ি যা তিথির গালে ছুঁয়ে যাচ্ছে বারবার, তিথি যেন আজ নিজের মধ্যেই নেই, হারিয়ে যাচ্ছে আবিরের পাগল করা স্পর্শে। বাতাসে নিভে যায় মোমবাতিগুলো, পুরো রুম যে অন্ধকার হয়ে যায়। তিথির বুকের মাঝে ধকধক করে শব্দটা যে আরও বেড়ে যাচ্ছে। আবির তিথির শাড়ির আঁচল সরানোর সাথে সাথে অন্যদিকে ফিরে যায়, নিঃশ্বাসটা যেন ভারী হয়ে যাচ্ছে তার। আবির তিথির পিঠ থেকে চুলগুলো সরিয়ে বর্ষা পিঠে চুমু দিতে থাকে। তিথি চোখ দুটো বন্ধ করে নিঃশ্বাস ফেলে, ঘুরিয়ে নেয় নিজের দিকে তিথিকে, চুমুতে চুমুতে ভরিয়ে যায় তা তোতা পাখিকে। হারিয়ে যায় দুজনে এক অজানা সুখের দেশে। রাত তিনটা বাজে, বাইরে বৃষ্টি এখনও কমেনি, আবিরের বুকে লেপটে আছে তিথি, লজ্জায় মুখ তুলে তাকাতেও পারছে না আবিরের দিকে। আবির ঘুমিয়ে আছে, তারপরও সে তাকাতে পারছে না। তিথির সব ঘুম যেন কেড়ে নেয় আজ আবির, আবিরের গালে হাত বুলিয়ে দেয়, আবিরের কপালের ছোট্ট ছোট্ট চুলগুলো বাতাসে উঠছে। তিথি আলতো করে চুমু খেয়ে ফেলে আবিরের কপালে, আবিরের শার্ট পরে বারান্দায় যায়, বাইরে বৃষ্টি দেখছে আর হাতে ছবি উপভোগ করছে বৃষ্টির পানি। মুখের কোনায় হাসি ফুটে ওঠে অজান্তেই, পিছন থেকে কারো স্পর্শ পেয়ে চোখ দুটো বুঝে নেয়, কারণ এই স্পর্শ চিরুচ্ছে না তার। আবিরের গরম নিঃশ্বাস এসে তিথি ঘাড়ে পড়ছে। আজকে তো তোমায় দারুণ লাগছে আমার শার্টে, এক কাজ করো, এখন থেকে তুমি রাতে আমার শার্ট পরবে। দরকার নেই। কেন জানো তোমায় এখন কতটা কিউট আর। তিথি ঘুরে আবিরের ঠোঁটে আঙুল দিয়ে বলে, ছি লজ্জা করে না এসব বলতে। আবি তিথির আঙুলে চুমু দেয়, তিথি মুচকি হেসে আঙুলটা সরিয়ে নেয়, তিথির কোমর চেপে নিজের কাছে টেনে ধরে নিয়ে বলে, কিসের লজ্জা, হুম নিজের বউকে বলছি, আর তুমি তো জানোই আমি আমার বউকে সব কিছু বলতে পারি। উফ, আপনি একটু রাক্ষস, এইভাবে কেউ কামড় দেয়? আসতেই তো দিয়েছি। আচ্ছা ওয়েট, তিথি কিছু বলতে যাবে তার আগে আবি তিথিকে কোলে নেয়, রুমে নিয়ে যায়। ছাড়ো। হুম ছাড়বো তো, কিন্তু এখন না, সকালে, এখন নো ছাড়াছাড়ি ম্যাম। ওই কি করছেন কি, বেশি বকবক করো না। কি কি পর্যন্ত বলতে পারে, এরপর বলার সুযোগটুকু আবি দেয়নি। তিথি ঠোঁট যে আঁকড়ে ধরে আবিরের ঘাড়ের পিছনে হাত রাখে আর আবিরের চুল ধরে রাখে, তিথি আবিরের পিঠে খামচে ধরে রাখে, পিঠে খামচে দাগ বসিয়ে দেয়, আলতো করে চুমু দিতে থাকে দিদিকে আবির। আবির আজ যেন বারবার হারিয়ে যাচ্ছে তার তোতা পাখির মাঝে, পরিপূর্ণ হলো আজ তাদের ভালোবাসা। আবির তিথির মাঝে সব কিছু যেন আজ সব উজাড় করে দিয়ে গেল। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে, বুকের মাঝে শুয়ে আছে আবিরের তোতা পাখি। পরের দিন সকালবেলায় বাইরের আবহাওয়াটা কিছুটা স্বাভাবিক হয়, এখন ঘুমিয়ে আছে আবিরের বুকের ওপরে তার তোতা পাখিটা। আবিরের ঘুম ভাঙে ফোনের আওয়াজে, ফোনটা পাশে পড়েছিল, ফোনটা নিয়ে দেখে অনেকগুলো মিসড কল উঠে আছে, নিয়ার তার বাবার। আবির বুঝতে পারে নিশ্চয়ই আবার কিছু নাটক করবে, তাই ফোনটা অফ করে রেখে দেয়। তিথি চুলগুলো সরিয়ে তিথি কপালে চুমু দেয়, চোখ বন্ধ করে জড়িয়ে ধরে আছে আবির। তিথির ঘুম ভাঙে, আবিরের দিকে তাকিয়ে রাতের কথা মনে করে লজ্জা পায় সে, লজ্জায় তো গাল দুটো লাল করে ফেলে। আবিরকে ঘুম থেকে দেখে আবিরের গালে চুমু দেয়, কপালে চুমু দেয়। আবির তো এমনি চোখ বন্ধ করে আছে, তিথি তাকে চুমু দিচ্ছে আর সে ঘুমের অভিনয় করে আছে। তিথি উড়ে যেতে লাগে, আবির টান দেয় তার বুকের মাঝে। আপনি ঘুমননি, জেগেছিলেন এতক্ষণ? আমার বউ আমাকে এত ফিলিংসের সাথে কিস করছে, ঘুমিয়ে কি থাকতে পারি, তুমি নিজে বলো। হয়েছে, ছাড়ুন। ম্যাডাম একটা জায়গায় কিস না করে উঠে যাচ্ছেন। কি এইখানে কিস করতে হয়তো ভুলে গেলে। তিথি লজ্জা পায় আবিরের এমন কথায় আর চাহনিতে, পাজলামি করে বলে, আপনি ব্রাশ করেননি তাই দিইনি। ও রিয়েলি? আবি তিথিকে আঁকড়ে ধরে জোর করে ঠোঁটে কামড় দেয়,
তিথি আবিরকে বুকে কিল দিতে থাকে, কিছুক্ষণ পর ছেড়ে দেয়। আপনি একটা রাক্ষস, তুমি যদি আগে দিয়ে দিতে তাহলে তার আমাকে কামড় দিতে হতো না, তাই না? তিথি আবিরের বুকে কামড় দিয়ে উঠে যায়। এর প্রতিশোধ আমি তুলবই, দেখা যাবে। তিথি ওয়াশরুমে চলে যেতে লাগে। আবি দরজায় হাত রেখে বলে, আজ একসাথে গোসল করি, কি বলো? গুড আইডিয়া না? চুপ একদম ভাজি। আবিরকে হালকা ধাক্কা দিয়ে ওয়াশরুমের দরজা বন্ধ করে দেয়। আবির হাসতে থাকে, ফোনটা হাতে নিয়ে অন করে ওইখানে আবার কল আসে, বিরক্তি নিয়ে রিসিভ করে। আবির শকড হয়ে যায় শুনে। তিথি ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আবির বসে আছে, খুব চিন্তিত লাগছে তাকে। কি হয়েছে? আমাকে এখন হাসপাতালে যেতে হবে, তুমি বাসায় চলে যাও। কেন, কি হয়েছে বলবেন তো? নিয়া আত্মহত্যা করার চেষ্টা করেছে, এখন মেডিকেলে। কি? ওই শাকচুন্নি আর আত্মহত্যা করার চেষ্টা করেছে? তিথি সব সময় ফাজলামি। সরি। আচ্ছা আমি যাই, তুমি বাসায় চলে যাও। না আমিও যাবো আপনার সাথে, প্লিজ। তুমি গিয়ে কি করবে? হুম, আমি আপনার সাথে থাকবো, প্লিজ। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি রেডি হয়ে নাও। আবির ফ্রেশ হয়ে চলে যায়। তিথি রেডি হচ্ছে আর নিজে নিজে বকবক করছে। এই ডাইনি কি আমাদের শান্তিতে থাকতেও দেবে না? সব সময় কিছু না কিছু নাটক করবে, ইচ্ছে তো করে ঝাড়ু দিয়ে পিটিয়ে যা ভূত আছে সব বের করবে, শাকচুনি ডাইনি একটা। আবির এসে তিথিকে বলে, চলো তাড়াতাড়ি, কে জানে কি অবস্থা। তিথি আর আবির বের হয়ে যায় হাসপাতালের জন্য। হাসপাতালে গিয়ে দেখে নিয়ার বাবা মা বসে আছে। আবিরকে দেখে নিয়ার বাবা এগিয়ে এসে বলে, তুমি এবার হ্যাপি তো? নাও, আমার মেয়ে মরতে গেছিল শুধু তোমার জন্য। আঙ্কেল আমি কেন খুশি হব? আমার মেয়ের আজ এমন অবস্থা শুধু তোমার জন্য আবির, আমার একমাত্র মেয়ে আজ হাসপাতালে শুয়ে আছে শুধু তোমার জন্য। নিয়ার বাবা প্রচুর রেগে যায় আবিরের উপর। তিথি ভয়ে আবিরের হাতটা শক্ত করে ধরে রাখে। নিয়ার বাবা তিথিকে দেখে বলে, এই মেয়েটা তিথি, তাই না? আবির কিছু বলে না। তিথি কিছুটা ঘাবড়ে আবিরের হাত আরো শক্ত করে চেপে ধরে রাখে। আমার মেয়ের অবস্থা এই মেয়ের জন্য হয়েছে, এই মেয়েকে তো আমি ছাড়বো না। তিথিকে থাপ্পড় মারতে যায় কিন্তু আবির ধরে ফেলে। আবির রেগে বলে, যে ভুল এখন করতে যাচ্ছেন না, ভুলেও এই ভুল করার চেষ্টা করবেন না। আমার বোর গায়ে কেউ হাত তুলবে আর বেঁচে যাবে তা আমি হতে দেব না। আর শুনে রাখুন, আপনি আমার বাবার বয়সী, তাই আজ বেঁচে গেলেন, না হলে। না হলে কি? হুম, গুন্ডামি করবে? তিথি আবিরের হাতটা ধরে টেনে বলে, প্লিজ এই হাসপাতালে প্লিজ চুপ করুন। আপনি ভাবতেও পারবেন না মিস্টার খান, আমার বউর গায়ে হাত তোলার পরিণাম কি হতে পারে। আর আমি বা আমার বউ আপনার মেয়ের এই অবস্থার জন্য দায়ী না, আপনার মেয়ে যেমন করেছে তার ফল পাচ্ছে। নিজের মেয়েকে যদি সঠিক সময় কোষে চর দিতেন না, তাহলে আজ এই দিন আপনাকে দেখতে হতো না। নিয়ার বাবা তো পুরোই রেগে যায়, আমাদের এখানে আসাটাই বেকার, চলো তিথি, এখানে এসে অযথা আমাদের সময়টাই নষ্ট করলাম। আবি তিথির হাত ধরে বের হয়ে যায় ওইখান থেকে। নিয়ার বাবা ফোনটা বের করে একটা কল দেয়, ওই মেয়ে এখন বের হয়েছে মেডিকেল থেকে, ওই মেয়েকে আজকের মধ্যে শেষ করে দেব। আমি ওই মেয়ের শেষ দেখতে চাই, যে আমার মেয়ের খুশি কেড়ে নিয়েছে। পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, আমার একমাত্র মেয়ে আজ এই অবস্থা ওই মেয়ের জন্য, ওকে আমি ছেড়ে দেবো কখনো না। ওই মেয়েকে মরতে হবে, বুঝলে তুমি, মরতেই হবে। নিয়ার মা খুব ভয় পেয়ে যায়, তার স্বামী অন্যায় করেছে সে জানে, কিন্তু কীভাবে আটকাবে ভাবতে থাকে। আবিরকে কল করে সব জানিয়ে দেবে এই সিদ্ধান্ত নেয়। এইদিকে আবির আর তিথি গাড়িতে, আবির ড্রাইভ করছে, প্রচুর রেগে আছে। তিথি আবিরের রাগ ঠিক বুঝতে পারছে। আবিরের মন ভালো করতে তিথি বলে ওঠে, সাগরে নিয়ে যাবেন প্লিজ এখন। খুব ইচ্ছে করছে, প্লিজ মানা করবেন না, প্লিজ প্লিজ। ওকে। আবির আর তিথি সাগর পাড়ে আসে। সকালে তেমন মানুষজন নেই সাগর পাড়ে। আবির একটা সিটে বসে পড়ে, সে ভাবতে থাকে নিয়ার বাবা চুপ করে বসে থাকা লোক নয়, যদি সে তার তিথির কিছু করে। ডাব খাবো? মার খাবা, এটা কি ডাব খাওয়ার জায়গা? কেন, এখনো নাস্তা করো নাই আর এইসব খাবে? ডাব শরীরের জন্য উপকারী, বুঝলেন মিস্টার বজ্জাদ রাক্ষস? বুঝার দরকার নেই আমার, ওইদিকে একটা রেস্টুরেন্ট আছে, চলো আগে নাস্তা করব, তারপর যা ইচ্ছা তাই করবে, ড্রামা কুইন একটা। আবির আর তিথি কাছের একটা রেস্টুরেন্টে যায়, তারা নাস্তা করতে থাকে। তাদের কয়েকজন সে মেডিকেল থেকে তাদের পিছনে নিয়েছে, কিন্তু লোকজন থাকায় তারা কিছু করছে না, আর না তিথিকে একা পাচ্ছে। এই রেস্টুরেন্টটা কেমন যেন? কেমন? আজব টাইপের। এলিয়েনদের কাছে তো লাগবেই, তাই না?
আচ্ছা কিসমিস বাদাম, আমরা দুজন একটা রেস্টুরেন্ট খুলি, কেমন হবে? ম্যাডাম, যেখানে তোমার ওই আজকবি আর ফালতু রেসিপি থাকবে, তাই না? এমন নয়, ওকে, আমার রেসিপি সবার প্রিয়। এত প্রিয় যে সবাই দুই মিনিট ধরে বমি করবে, তাই না? আপনাকে কিছু বলাটাই বেকার, দূর। এখন চলেন, আমাদের বাসায় যাওয়া উচিত। আমার ডাব মাথায় মারবো, ডাব ফাজিল মেয়ে। আপনার মাথায় মারা উচিত। তিথি গাল ফুলিয়ে গাড়িতে বসে, আবির একটা ডাব আর দুটো পাইপ নিয়ে আসে। তিথিকে ডাবে ধরিয়ে দিয়ে বলে, খাও। আমি কি এত রাক্ষস যে দুটো পাইপ দিয়ে খাবো? রাক্ষস থেকে কম কি? কি মাথা মোটা মেয়ে একটা, আমিও খাবো তাই। দেব না, আপনি আরেকটা আনেননি কেন? টাকা নেই বুঝি? না, আমার কাছে তো টাকা নেই, তোমার কাছে আছে? আমার কাছে টাকা? দাঁড়ান দেখি। আবির হাসতে থাকে, তিথির মাথায় হাত রেখে বলে, আসলে আমি তো ব্যাগই আনিনি যে টাকা থাকতে। আচ্ছা ম্যাডাম, খেয়ে নিন। তিথি খেতে থাকে আর আবির ড্রাইভ করতে থাকে। তাদের পিছনে তো লেগেই আছে ওই লোকগুলো। আবির আর তিথি বাসায় চলে যায়। আবির রুমে গিয়ে ফ্রেশ হয়ে আরাম করতে থাকে আর তিথি নিচে নেমে যায় চা বানাতে। ঋতু এসে তিথিকে বলে, কি ব্যাপার ম্যাম, আপনি তো কাল সকালে গিয়েছেন, যে আর আসার নামও নেননি। বাই দেবে তিথি, কাল কি কি হয়েছে বল বল। চুপ কর লুচ্চানি। কি তোর কাছেই থাকে এইসব আজগুবি নাম? আর কার কাছে পাবি বল। আচ্ছা আচ্ছা, এখন আমার জন্য তাতে চা বানিয়ে দিত। ওই হারামি, তুই আমাকে অর্ডার দিচ্ছিস কেন? দেখ, সম্মান দিয়ে কথা বলবি, তোর বড় যা আমি, আমার আবিরের বড় ভাই। তো সম্মান দে, বুঝলি? ও রিয়েলি? রিয়েলি। দেখাচ্ছি সম্মান কিভাবে দেওয়া হয়। ও, সালাম করবি? বুঝছি। আচ্ছা আচ্ছা, কল কর। তিথি একটা খুন্তি নিয়ে ঋতুকে তাড়া করে আর বলে, হারামি দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা। এটা কেমন কথা দিতি? আমি না সম্পর্কে তোর বড়? আরে তাই তো বলছি, দাঁড়া তোর বড় আমি দেখাচ্ছি। পুরো ঘর মাথায় তুলে নেয় তিথি আর ঋতু। সবাই হল রুমে আসে আওয়াজ পেয়ে, সবাই হাসতে থাকে ঋতু আর তিথির কাণ্ড দেখে। সোফায় উঠে যেভাবে লাফালাফি করছে মনে হচ্ছে দুজন বাচ্চা। ছোটবেলায় দুজন এমন করতো, কিছু নিয়ে লড়াই হলে একজন আরেকজনকে এইভাবে তাড়া করতো। আমার বউর মতো পাগল? হারামি, নিজের বউকে পাগল বলছিস ভালো কথা, আমার বউকে পাগল বলবি না। আরে বাপরে, বউর জন্য কত টান। থাকবে না, একমাত্র বউ আমার। কেন রে, আরও কয়েকটা থাকা উচিত ছিল নাকি? শর্ত? হ্যাঁ ঋতু, আমান বলছে ওর নাকি আরও কয়েকটা বউ থাকলে ভালো হতো। তুমি নাকি পাগল? আবিরের বাচ্চা, আমি কখন বলেছি হারামি? ঋতু রেগে আমানের কাছে আসে, কোমরে হাত দিয়ে বলে, কি বলেছিলে তুমি? আজকে তো তোমায় আমি। আরে আরে ঋতু শোনো, আবির বলছে যে ওর বউ নাকি পুরো পাগল, আর তার নাকি কয়েকটা চেপ লাগবে। এমনি নাকি আছে কয়েকটা, তাই না আবির? কি কই, কি বলছিস? তোর বউ শান্ত আছে, আমারটা পুরো তারচিরা, সে আমাকে কাঁচা গিলে খাবে। কি? আমি তারচিরা? আরে আমি অমন কিছু বলতে চাইনি, সরি। তিথি আর ঋতু দুইজনে রেখে আমান আর আবিরকে তাড়া করবে। সবাই হাসতে থাকে, রিমানও হাসছে। আমার সংসার যেন এমন সুখে শান্তিতে কাটে, আল্লাহ প্লিজ দেখো। ইনশাল্লাহ সব ঠিক থাকবে। আমান আর আবির বাড়ি থেকে বের হয়ে আসে। সব তোর জন্য। ওই তোর আমি কখন বলেছি? হ্যাঁ, আমি কখন বলেছি বলতো? এখন বাড়ি গেলে ওই মাইয়াগুলো আমাদের কাবাব বানাবে। এখন আর কি, চল দুইজনে আড্ডা দিই। আইডিয়া খারাপ না, চল। আর এমনি আজ বাসায় যাওয়ার পর খবর আছে। ঠিক। এইদিকে তিথি আর ঋতু ব্যস্ত হয়ে পড়ে তাদের কাজে। দুপুরে খাবার খাওয়ার পর তিথি আর ঋতু তিথির ঘরে আড্ডা দেয়, অনেক গল্প করতে থাকে। রিমান পুরো আমার মতো হয়েছে। হ্যাঁ তা ঠিক, তোর মতো ফাজিল আর কি। সত্যি, সে আমাকে দিদিমা বলে ডাকবে দেখিস। আমার ছেলের দুই মা, এতে তো আমি যেমন খুশি তার থেকে বেশি খুশি আমার ওই ফাজিল ছেলে। কার ছেলে? সরি, আমাদের ছেলে। গুড। যদি আমার কিছু হয় বা আমি না থাকি, তাহলে তুই তো আছিস রিমানের খেয়াল রাখার জন্য। ঠাস করে চল লাগাবো এইসব ফালতু কথা বলার জন্য। তুই কোথায় যাবি?
আমরা সবাই এত বছর পর এক হলাম, আর আলাদা হব না বুঝলি। ঋতু তিথিকে জড়িয়ে ধরে, তখন রিমান এসে ঋতুর কোলে বসে যায়। ঋতু কোলে নিয়ে বসে, দুজনে খুব হাসাহাসি করে। ওই দিকে তিথির সব কিছুতে নজর আছে, ওই লোকগুলোর যা নিয়ে আর বাবা পাঠিয়েছে। এই যা, রিমান আমার কাপড় নষ্ট করে দিয়েছে। আচ্ছা তুই আমার কাপড়টা পরে নে, আমি রিমানকে চেঞ্জ করে আনি। আরে আমি যাচ্ছি, তুই রেস্ট কর, কানের নিচে কষে চড় দেব, যা ওয়াশরুমে আমি আসি। তিথি রিমানকে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। ঋতু ওয়াশরুম থেকে বের হয়ে দেখে দুইজন লোক মুখে কাপড় বেঁধে আছে। ঋতু কিছুটা ভয় পায়। তারা ঋতুকে তিথি ভেবে ছুরি মেরে দেয়, ঋতুকে কয়েকটা আঘাত করে ছুরি দিয়ে। ঋতু চিৎকার শুনে সবাই দৌড় দিয়ে আসে। লোকগুলো ভয়ে বারান্দা দিয়ে পালিয়ে যায়। রক্ত মাখানো অবস্থায় নিচে পড়ে আছে ঋতু। তিথি দৌড়ে আসে। ঋতু, ওই ঋতু, ওর কিচ্ছু হবে না তোর, তুই ঠিক হয়ে যাবি। তিথি কান্নায় ভেঙে পড়ে। ঋতুর একটু হুঁশ আছে। সবাই কান্নায় ভেঙে পড়ে। রিমানও প্রচুর কাঁদছে। ঋতু তিথির হাতটা শক্ত করে ধরে বলে, আমার ছেলেকে নিজের ছেলের মতো দেখে রাখিস। তিথির হাত পা ভয়ে কাঁপতে থাকে। কি করবে সে? বাসায় আমার আবিরও নাই যে ঋতুকে নিয়ে দৌড়ে মেডিকেলে যাবে। বাবা দৌড়ে আসে আর কোনো কিছুর অপেক্ষা না করে ঋতুকে কোলে নিয়ে তাড়াতাড়ি গাড়িতে করে মেডিকেলে যায়। তিথি বাড়ির সবাইও যায়। এইদিকে আমান আর আবির অনেক দিন পর একটা পার্কে আসে। অনেক সুন্দর জায়গাটা। আবির দুইটা আইসক্রিম নিয়ে আসে। আমান আইসক্রিমটা নিয়ে বলে, মনে আছে ছোট বাবার সাথে আমরা এখানে প্রতিদিন বিকালে ঘুরতে আসতাম, খুব মজা হতো তখন। ছোটবেলার কাহিনী তো ভোলার নয়, সবসময় আমরা খেলতাম, মজা করতাম, মনে আছে? ওই যে রিয়ার কথা। মনে আছে রিয়ার কথা, এখন দুই ছেলের মা। তোর হতো আর কি? হ্যাঁ মনে আছে, কলেজে সবার সামনে আমাকে প্রপোজ করেছে। অনেক লাভ করতো তোকে। আমি তো করতাম না, ওর জন্য আমার মনে এমন কোনো ফিলিংসই ছিল না যা ঋতুর জন্য আছে। আমি যেমন ঋতুর জন্য ফিল করি, ওকে ভালোবাসি, ওর জন্যই সব অনুভূতি, শুধু ওর জন্যই আসে, এছাড়া কার জন্য আসে না। বাহ, তাহলে তো বুঝে যাই আমার ভাই মজনু হয়ে গেছে। তুইও তো, তুই যেমন তিথিকে ছাড়া অসম্পূর্ণ, সেম আমি ঋতুকে ছাড়া। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে জীবনে, আমাকে কখনোই বলতো না, কিন্তু ওর চোখের দিকে যতবার তাকাতাম ততবার ওর কষ্টগুলো ভেসে উঠত ঋতুর চোখে। জানি, ওর সাথে যা হয়েছে তা হয়তো আমরা কখনো পূরণ করতে পারবো না, সব কিছু আমার জন্য হয়েছে। আরে ধুর, কিসের তোর জন্য? শিয়াব তো আমার উপর প্রতিশোধ নিতে তিথিকে পেতে সে এমন করেছে, মাঝখানে ঋতুর লাইফটা শেষ করে দিল, ওর ফ্যামিলি সব কিছু কেড়ে নিল। যা হয়েছে তা ভালোর জন্য হয়েছে, আল্লাহ আমার ভাগ্যে আমার ঋতুকে রেখেছে, তাই আর আমি খুবই হ্যাপি। বুঝছি, এখন খেয়ে নে। আমান আর আবি তাদের কথা বলতে থাকে। অনেকক্ষণ পর আবিদের ফোনে কল আসে। ফোন হাতে নিয়ে দেখে নিয়ার মা বিরক্তি ভাব নেয়। কে কল করলো যে তুই ফোন ধরছিস না? নিয়ার মা, বাদ দে, ধর, হয়তো ইম্পর্টেন্ট কথা আছে তাই কল দিচ্ছে। আবির আমাদের কথাই ফোনটা ধরে। আমি তোমায় কত কল দিচ্ছি, কেন ধরছো না আবির? কি বলবেন, তাড়াতাড়ি বলুন প্লিজ। তিথিকে বাঁচাও, নিয়ার বাবা কিছু লোক ভাড়া করেছে তিথিকে মেরে ফেলার জন্য, প্লিজ ওকে বাঁচাও। কি কি বলছেন এসব? আবির তারা অনেক আগে গেছে, প্লিজ তিথিকে বাঁচাও। নিয়ার মায়ের কথা শুনে আবির প্রচুর ঘাবড়ে যায়, ভয়ে গলা শুকিয়ে যায়, এই ভেবে যে তিথি ঠিক আছে তো। কি হলো, তুই চিন্তিত যে? নিয়ার বাবা কিছু গুন্ডা ভাড়া করেছে তিথিকে মেরে ফেলার জন্য। বাসায় কল দে তাড়াতাড়ি, দেখ ওরা কই, তিথি কেমন আছে। আবির বাসায় কল দেয়, কেউ ধরে না। আবিরের বুক ধুপ ধাপ করে শব্দ করছে ভয়ে। গাড়িতে উঠে বসে আমান রা আবির, আমান ড্রাইভ করছে আর আবির কল দিয়েই যাচ্ছে। তখন সীমা এসে কলটা ধরে, কল ধরতে এতক্ষণ লাগে? ছোট সাহেব আপনি? তিথিকে ফোন দাও, আসলে সবাই মেডিকেলে আর কিছু লোক এসেছে। আবির হাত থেকে ফোনটা পড়ে যায়। ভয়ে আমানকে বলে, আমান তিথি মেডিকেলে। আমান মেডিকেলের দিকে গাড়ি ঘুরিয়ে দেয়, দৌড়ে যায় মেডিকেলের ভিতর, আমানও পিছনে পিছনে যায়। তিথি কান্নায় ভেঙে পড়ে। মামনি মা তিথিকে সান্ত্বনা দেয়। আমি যদি না যেতাম তাহলে ওরা কখনো ঋতুকে মারতো না, ওরা আমার ঋতুকে কেন মারলো মা, এত বছর পর তোকে পেলাম। আবির দৌড়ে এসে বাবাকে এবং মাকে আর মামনিকে ওদের দেখে আবির মুখটা মুচড়ে ওঠে। তাদের ভিড়ের মাঝে দিদিকে দেখে যেন কলিজায় পানি আসে। দিদিকে সে জড়িয়ে ধরে বলে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তুমি ঠিক আছো,
তিথি কান্না করতে থাকে, আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আবিরের হুঁশ আসে যে সবাই মেডিকেলে, আমান তিথিকে ঠিক দেখে খুশি হয়। যদি তিথির কিছু না হয় সে ঠিক আছে, তাহলে মেডিকেলে কেন সবাই? আর তিথি এমনভাবে কেন কান্না করছে, কি হয়েছে তাহলে? হ্যাঁ তিথি, তুমি কান্না করছো কেন, কি হয়েছে? ঋতু। ঋতু কি তিথি? আমি আর ঋতু আমার রুমে গল্প করছিলাম, রিমার্টকে কাপড় চেঞ্জ করতে আমি রুম থেকে বের হই, এসে দেখি কয়েকজন লোক ঋতুকে ছুরি দিয়ে আঘাত করে। আমার একটু পিছনে যায়, আবার নিচে বসে পড়ে, ভেঙে পড়ে সে ঋতুর অবস্থা শুনে। আবির আমানকে তুলে ধরে, আমান আবিরকে জড়িয়ে ধরে বলে, ভাই আমার ঋতুর সাথে কেন এমনটা হলো, মেয়েটার কত কষ্ট পাবে, আমি কিভাবে বাঁচবো ওকে ছাড়া, কিভাবে আমি আর রিমন, কিভাবে আমি আর রিমান ওর কিছু হলে থাকবো বল। কিচ্ছু হবে না ঋতু, সবচেয়ে বড় ডাক্তার নিয়ে আসবো, কিচ্ছু হতে দেবো না আমি ওর। তিথি ঋতু কোথায়? আইসিইউতে ভাইয়া। সবাই অপেক্ষা করে বাইরে, তিথি কান্না করতে থাকে, আমার চোখের পানি যেন আজ আটকে রাখতে পারছে না। কিছুক্ষণ পর ডাক্তার আইসিইউ থেকে বের হয়ে আসে, সবাই এগিয়ে যায়। আমার ঋতু কেমন আছে, ও ঠিক হয়েছে তো? প্লিজ ডাক্তারবাবু আমার ঋতুকে বাঁচিয়ে দিন। দেখুন এখন কিছু বলা যাচ্ছে না, কারণ ওনার পশু রক্ত ঝরেছে, ছুরির আঘাত লাগায় ওনার কিডনি দুইটা নষ্ট হয়েছে। ছুরির আঘাত পশুর করে যা পুরো কিডনির উপর পড়ে, ওনার দুইটা কিডনি নষ্ট হয়েছে। সবাই থমকে যায়, আমার পড়ে যাচ্ছে, আবির আঁকড়ে ধরে। ডাক্তার এখন? দেখুন ওনার অবস্থা বেশি খারাপ, কিডনি প্রয়োজন, একটা হলেও একটাকে ওনাকে বাঁচানো যাবে। যদি কিডনি না পাওয়া যায় তাহলে ঋতুকে বাঁচানো সম্ভব না। ডক্টর আমি কিডনি দেবো, প্লিজ আমার কিডনি নেন, বাঁচান আমার ঋতুকে প্লিজ। দেখুন ওনার সাথে মিলতে হবে, কারণ ওনার সাথে যদি না মিলে তাহলে কখনোই সম্ভব না। আপনার রক্তের গ্রুপ কি? আমার তো এবি পজিটিভ, আর ঋতুর এ পজিটিভ। তাহলে? কারণ এ পজিটিভ রক্ত না, সবাই অনেক চিন্তিত। তখন তিথি বলে ওঠে, আমার এ পজিটিভ, ঋতু একবার আমায় রক্ত দেয় কলেজ থাকতে, আমার ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়, প্লিজ আমার কিডনি একটা ঋতুকে দিন, প্লিজ ডাক্তার, তবু আমার ঋতুকে আমার বেস্টুকে আমায় ফিরিয়ে দিন। দেখুন রক্ত এক হলে তো হয় না, কিডনি যদি না মিলে। প্লিজ ডাক্তার আপনি আমারটা পরীক্ষা করে দেখুন, দেখবেন ঠিক মিলবে, তবু আমার ঋতুকে বাঁচান প্লিজ ডক্টর। আবির কিচ্ছু বলে না ভয়, অবশ্যই সে শেষ, কিন্তু ঋতুর জীবন বাঁচানো ইম্পর্টেন্ট। ডাক্তার একটা কিডনিতে তো বেঁচে থাকা যায় তাই না, আমার ঋতুও বাঁচবে তাহলে আমিও বেঁচে থাকবো, প্লিজ ডাক্তার ওকে বাঁচিয়ে দিন। ওকে চলুন আমার সাথে। তিথি ডাক্তারের সাথে চলে যায়। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলে, মিসেস আবির রহমানের সাথে মিসেস আমান রহমানের কিডনি মিলে, এখন অপারেশন করা হবে, আপনাদের মধ্যে কেউ ওনার সাথে দেখা করে আসতে পারে। আবির একটা রুমে যায়, ওইখানে তিথিকে চেঞ্জ করিয়ে রাখে। তিথি আবিরকে জড়িয়ে ধরে বলে, ঋতু ঠিক হয়ে যাবে তো? তোমার মতো বন্ধু থাকলে ঠিক হবে না কেন, যে নিজের চিন্তা না করে তার চিন্তা করছে। আজ তোমার জন্য আমার মনে অনেক সম্মান জমেছে তিথি, কিচ্ছু হবে না, কারণ দেখো আমারও আসে। আমাকে দেখে আবি সরে যায়, আমার জাপটে তিথিকে জড়িয়ে ধরে। কি বলবো আমি বুঝে উঠতে পারছি না, তবে আমার ঋতুর জন্য তুমি যা করছো তার জন্য আমি আজীবন চিরকৃতজ্ঞ থাকবো তোমার কাছে। কি বলছেন কি এসব, ঋতু আপনার বউ যেমন তেমন আমার বেস্টু, বোন আমার সব, ছোট থেকে আমি ওকে আগলে বেঁচেছিলাম, আমার বোন সে, প্লিজ ভাইয়া কান্না বন্ধ করুন, সব ঠিক হয়ে যাবে। একটা নার্স আসে, সময় হয়েছে চলুন মিসেস তিথি। তিথিকে নিয়ে যাওয়ার সময় আবি শক্ত করে জড়িয়ে ধরে রাখে, তার মন মানছে না তার তোতা পাখিকে ছাড়তে, ভয়ে কুকুরে ওঠে তার বুক। তাড়াতাড়ি চলুন। তিথি আবিরকে একটু সরিয়ে মুচকি হেসে বলে, কিচ্ছু হবে না। আবি তিথির কপালে আলতো করে চুমু দেয়। তিথিকে নার্স নিয়ে যায় অপারেশন রুমে, একসাথে দুজন আইসিইউতে, সবার অবস্থা খুবই খারাপ, তাদের পরিবারের দুজন একসাথে আইসিইউতে, ভয়ে সবার তো যেন বুক ফেটে যাচ্ছে। এদিকে আমার ভেঙে পড়ে ঋতুর অবস্থা, আর আবিরও ভেঙে পড়ে তিথির জন্য, দুজনে দুঃখ হাসি সব কিছু যেন ওই আইসিইউ এর ভিতরে। আজান দিচ্ছে ওই সময় মাগরিবের, আমার আর আবিরের বাবা ওরা তাড়াতাড়ি মসজিদে চলে যায়, উযু করে নামাজে দাঁড়িয়ে যায়। ওইদিকে মা আর মামনি মেডিকেলের পাশে মেয়েদের জন্য নামাজের ব্যবস্থা আছে, সেখানে নামাজ পড়ে। তিথিকে ঋতুর পাশে আনা হয়, ঋতুর দিকে তাকিয়ে আছে তিথি,
তিথিকে এখনো ইঞ্জেকশন দেওয়া হয়নি। তিথি ঋতুর হাত ধরে বলে, হয়তো তার মনে জানা হয়ে গেছে তার দুই মা আজ মৃত্যুর মুখে। অপারেশন শুরু হয়ে যায়। নামাজের বিছানায় বসে আছে মা ও মামনি, আল্লাহর কাছে আজ প্রার্থনা করছে তাদের দুই মেয়ের জন্য। রিমনকে কিছুতেই রাখতে পারছে না, তাই বাধ্য হয়ে সীমা ওকে মেডিকেলে নিয়ে আসে। এইদিকে আমান, আবির বাবা ওরা সবাই নামাজ আদায় করে আইসিবির সামনে দাঁড়িয়ে আছে। ভয় কাঁপছে দুই ভাই। আমানের পরিবার জানতে পেরে তারা আসে। আমান তার মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। মা, আমারই তো আইসিউর ভেতর, মা আমি কিভাবে থাকবো মা ওকে ছাড়া? প্লিজ আমাকে ফিরে দাও, আমারই তোকে। আমাদের মায়ের চোখে পানি, জল জল করছে, কি বলবে সে। এদিকে আবিরের দিকে তাকিয়েও দেখে সে কান্না করছে। আমাদের মা আবিরের কাছে যায়। আবির, বড় মা, আমার তিথি। আমাদের মা কিচ্ছু বুঝতে পারছে না, কি বলবে। দুই ছেলের অবস্থা দেখে তিনি নিজেকে সামনে রাখতে পারলেন না। এদিকে রিমানের কান্না শুনে আমান সীমা থেকে রিমানকে কোলে নেয়। আমাদের রিমানকে বুকের সাথে চেপে ধরে আমাদের মা এসে রিমানকে কোলে নেয়। আমাদের থেকে আমাদের মাথায় হাত রেখে বলে, কিছু হবে না, ঋতু আর তিথি সুস্থ হয়ে যাবে, আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ নিরাশ করবে না আমাদের। আজ যেন সময়ও যাচ্ছে না, আবির আইসিউর সামনে দাঁড়িয়ে আছে, দরজায় হাত রেখে বুকের ভিতরে যে ভয় তা কিছুতেই কমছে না। আমার সিটে বসে আছে, চোখের পানি আটকে রাখতে পারছে না। আজ দুইজনের ভালোবাসার মানুষ মৃত্যুর মুখে, পুরো পরিবার প্রার্থনা করতে থাকে মহান আল্লাহ তাআলার দরবারে। ঋতুর বড় ভাই পলাশের বউ প্রেগনেন্ট, তাকে চেক আপ করতে মেডিকেল আনে। আমানকে দেখে প্রচুর খেপে যায়। আবার খেয়াল করে আমান কান্না করছে, সাথে অনেকগুলো মানুষ, আর বারবার তাকাচ্ছে আইসিউর রুমের দিকে, চারপাশে একটু চোখ বোলায় যদি তার বোনটাকে একটু দেখতে পারে। যদিও বোনের ওপর রাগ অনেক, কিন্তু বোন তো। আমার নজর যায় পলাশের দিকে। আমান দৌড়ে আসে, পলাশকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। পলাশ কিছু বলে না, ওর বউ শুধু তাকিয়ে আছে। কি এই ছেলে, তার স্বামীকে কেন জড়িয়ে ধরে কাঁদছে তা বোঝার চেষ্টা করছে। পলাশ ভাই, আমার ঋতু। ঋতুর নামটা শুনে পলাশের চোখ ভিজে ওঠে, বুকের ভিতরে ভয় কাজ করছে। তারপর ঋতুর প্রতি রাগটার কারণে আমানকে ধাক্কা দেয় আর চলে যেতে লাগে। তখন আমান চিৎকার করে বলে, আপনার বোন মৃত্যুর সাথে লড়াই করছে, তারপর কি করে চলে যাবেন ভাইয়া? পলাশ থমকে দাঁড়ায়। তার আদরের ছোট্ট বোনটা, যাকে সামান্য আঘাত পর্যন্ত ছোটবেলায় লাগতে দেয়নি, সে মৃত্যুর মুখে শুনে কলিজা যেন কেউ আঘাত করে। পলাশের বউ মিথিল অবাক হয় কথাটা শুনে। পলাশ আমাদের কাছে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে ঋতুর, বলো আমায়, আমার বোনের কি হয়েছে? আমান সব বলে। পলাশ যেন নিজের মধ্যে নেই, ফোনটা বের করে তার বাবাকে কল দেয় আর ঋতুর কথা বলে কান্না শুরু করে দেয়। আবির দাঁড়িয়ে আছে আইসিউ দরজার সামনে, শুধু আল্লাহকে ডাকছে আর তিথি যেন সুস্থ হয়ে যায়। এইদিকে ঋতুর মা বাবা বড় বোন ওরা সবাই আসে। কান্নায় ভেঙে পড়ে ঋতুর মা। ঋতুর বাবার কলার ধরে ধমকে শুনে বলে, আজ সবকিছু তোমার জন্য হয়েছে, আমার মেয়েটাকে ওই সময় রাতের বেলায় ঘর থেকে বের করে দিয়েছিলে, মান সম্মানের ভয়ে আমার বুক খালি করেছিলে, এতদিন কিছু বলি নাই, ভেবেছিলাম আমার মেয়েটা ভালো তো আছে, এখন আমার মেয়ে মৃত্যুর মুখে। আমার ঋতুর মায়ের কাছে আসে, হাত ধরে বলে, কিচ্ছু হবে না মা, আমাদের ঋতু তিথি ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তিথি আছে ওই রুমে তার বেস্টুকে বাঁচানোর জন্য, তার মতো কেই কাজ করতে পারত মা, বন্ধু তো নিবাচ্ছে তিথি, দোয়া করো যাতে ওরা সুস্থ হয়ে যায়। সবাই দোয়া করতে থাকে। অনেক ঘন্টা হয়েছে, তবুও কোনো খবর নেই ওদের। নার্স একবার বের হচ্ছে, আবারও ঢুকছে। নার্সের দৌড়াদৌড়ি দেখে তো আমাদের আবিরের অবস্থা আরও খারাপ হয়ে যায়। সবাই চিন্তিত। কয়েক ঘন্টা পর আইসিইউ এর লাল বাতিটা নিভে যায়। আমাদের আবির এগিয়ে আসে, ডাক্তার বের হয়। ওরা ঠিক আছে ডাক্তারবাবু? কি বলবো বুঝছি না। মানে কি ডাক্তারবাবু? কি হয়েছে প্লিজ বলুন। দেখুন মিসেস তিথি, সময় মতন কিডনি যদি না দিত তাহলে হয়তো মিসেস ঋতুকে বাঁচানো যেত না। তিথি ঠিক আছে? চিন্তার কারণ আর নাই, ওরা দুইজন এখন ঠিক আছে, বেহুশ আছে
কয়েক ঘন্টা পর হুশ আসবে। আর আমি তো অবাক মিসেস তিথির এমন মহান কাজ দেখে, নিজের এক কিডনি দিয়ে বাঁচালো তার বন্ধুকে। এমন বন্ধুত্ব তো কেউ ভাঙতে পারবে না। ঋতুর মা এসে বলে, আমার মেয়ের সাথে দেখা করতে পারবো প্লিজ? এখন না, ওদের কেবিনে শিফট করা হবে এখন, তারপর। ওরা ঠিক আছে তো? ডাক্তার চলে যায়। আইসিইউ থেকে একটা বেড়ে করে প্রথমে ঋতুকে বের করা হয়, তারপর তিথিকে। দুইজনে বেহুশ। আবি তিথির হাতটা শক্ত করে ধরে রাখে। সব ঠিক হয়ে যাবে তিথি, সব। প্লিজ ওনার হাত ছাড়ুন, ওনাকে কেবিনে নিয়ে যেতে হবে। আবির হাতটা ছাড়ো, ওকে কেবিনে নিয়ে যাক, তারপর না হয়। আবি তিথির হাত না চাইতেও ছাড়ে। তিথি আর ঋতুকে আলাদা আলাদা ভাবে কেবিনে রাখা হয়। তার দুজনেই সুস্থ আছে। এই জেনে যেন আবির আর আমার এক কলিজায় পানি আসে। সবাই বাসায় চলে যান আর রেস্ট করুন, আমি এখানে আছি। হ্যাঁ ছোটো মা, তোমরা চলে যাও, আমি আর আবির এখানে আছি। কিন্তু আবির, তোদের এখন যা অবস্থা, তার মধ্যে তোরা এখানে একা। মা আমরা আছি, যখন ওদের হোস আসবে তখন তোমাদের জানানো হবে। আর মা অনেক রাত হয়েছে, মাও বাসায় একা, প্লিজ তোমরা রেস্ট নাও। আমানার আবির ওদের জোর করে পাঠিয়ে দেয়, কিন্তু পলাশও থেকে যায়। পলাশ কিছু খাবার আনে, কিন্তু আমান আবির কেউই মুখে পর্যন্ত দিলেন না। আমান ঋতুর কেবিনে যায়, ঋতুর হাতটা ধরে তাকিয়ে আছে, চোখের পানি টক টক করে পড়ছে। ঋতু, তোমার ফ্যামিলি তোমার জন্য অপেক্ষা করছে, আমাদের রিমান অপেক্ষা করছে, আর আমিও ঋতু। আমান ঋতুর হাত ধরে অনেক কথা বলে। এদিকে আবির কেবিনে ঢুকে দেখে তিথি শুয়ে আছে। আবির তিথির পাশে যায়, টুল টেনে বসে, তিথির কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তোমার ঘুমন্ত চেহারা আমার খুব পছন্দ, কিন্তু এমন না তোতা পাখি, খুব কষ্ট হচ্ছে তোমায় এমন দেখে। আমি ভুল মানুষকে ভালোবাসিনি দিদি, যার মন এত বড় তাকে যে পেয়েছি তা যে আমার সৌভাগ্য তোতা পাখি। আমি দিদির হাতটা বুকে নিয়ে বলে, মনে আছে আমাদের প্রথম দেখা? জানো দিদি, প্রথম দিনই তোমার ভালো লাগে, সে ভালো লাগা থেকে ভালোবাসা। ধীরে ধীরে তুমি আমার কাছে আসো, আমার পুরো মন জুড়ে তুমি ছিলে, আমার মনের রাজরানী হয়ে গেলে, আমার মন জুড়ে শুধু তুমি আর তুমি। হঠাৎ আমায় ছেড়ে চলে গেলে সামান্য কিছু ভুলের জন্য, তারপরও আবার খুঁজে যাই, কারণ আমার ভালোবাসা সত্যি ছিল। আজ তোমায় আমি পেয়েছি, আর হারতে পারবো না দিদি। আমার এখন হাসির কারণ তুমি, সুখের কারণ তুমি, সব কিছুর কারণ তুমি। আবির চোখ ভেয়ে পানি গড়িয়ে পড়ে। আবির দিদিকে সে প্রথম থেকে অনেকগুলো কথা বলেছে। আবির হাসছে, খুব বলে, দিদি মনে আছে জঙ্গলের কথা, ওই ডাকাতগুলোর খাবার তুমি কিভাবে চুরি করলে? আবির বলে খিলখিল করে হেসে দেয়। আবার তিথির দিকে তাকিয়ে দেখে সে চোখ না চাই তো চোখের পানি এসে যায়। তাড়াতাড়ি চোখের পানি মুছে ফেলে, তিথির সাথে কথা বলতে থাকে। রাতে চারটে বাজে, ঋতুর হুঁশ আসে, চোখ মিলে দেখে আমান। আমান তার পাশে ঘুমিয়ে আছে। আস্তে করে হাতটা নাড়ায়, হাত নাড়ানোর সাথে সাথে আমান জেগে ওঠে। ঋতুর হুঁশ ফিরেছে দেখে আমান খুশিতে ঋতুকে জড়িয়ে ধরে। ঋতু মুচকি হেসে দেয় আমাদের পাগলামি কাণ্ড দেখে। আমান ঋতুকে ছেড়ে দৌড়ে ডাক্তারকে নার্সকে ডেকে আনে। ডাক্তার এসে ঋতুকে চেক আপ করে। সব ঠিক আছে, সকালে আবার চেক আপ করতে যাব। ডাক্তার যাওয়ার সময় ঋতুকে বলে ওঠে, আপনি আসলে অনেক ভাগ্যবতী, এমন হাজবেন্ড পেয়ে, ফ্যামিলি পেয়ে, আর এমন বন্ধু পেয়ে, যে নিজের জীবন দিয়ে আপনাকে বাঁচিয়েছে। ঋতু ডাক্তারের কথায় কিছু বোঝে না, তারপরও আমতা আমতা করে বলে, মানে জীবন দিয়ে? আপনার দুইটা কিডনি তো নষ্ট হয়েছে, আর মিসেস তিথি, আবির রহমান, তার একটা কিডনি আপনাকে দিয়ে বাঁচা। ঋতু কথাটা শুনে থমকে যায়। তিথি কই? আমার তিথি কই? আমার চিন্তার কিছু নাই, উনি এখন ঠিক আছে, কিন্তু এখনো বেহুশ। আমার, আমাকে তিথির কাছে নিয়ে যাবে প্লিজ? আমার ডাক্তারের কাছে গিয়ে বলে, ডক্টর প্লিজ ঋতুকে একটু তিথির কেবিনে শিফট করুন। ডাক্তার আমাদের রিকোয়েস্ট আর ঋতুর দিকে তাকিয়ে ঋতুকে তিথির কেবিনে শিফট করা হয়। কেন সবসময় এমন করিস? আমার জন্য কেন ত্যাগ করিস? ঋতু প্লিজ কান্না করো না, আর তিথি ঠিক।
কেন এসেছেন এখানে? আমাদের ক্ষমা করে দে মা, আমরা সবাই ভুল করেছিলাম। এই দোষী বাপটাকে মাফ করে মা। তিথি ঋতুর দিকে তাকিয়ে বলে, তোর বাবা মা ফিরে এসেছে, ওদের কাছে টেনে ঋতু, আমার জন্য হলো, সবার কপালে এমন সুযোগ আসে না রে। কিন্তু তোমার যা অভিযোগ আছে তা সুস্থ হলে বলো, এখন সবাই একসাথে থাকে প্লিজ। সব কিছু যেন মিটমাট হয়ে যায়। আবির হাসছে, আবার তার হাসি হঠাৎ বন্ধ হয়ে যায়, কেবিন থেকে বের হয়ে যায়, ফোনটা বের করে কল দেয় কাকে যেন, কথাটা বলে পিছনে ফিরে দেখে আমার। যার জন্য আজকে ইতু আর তিথির এমন অবস্থা, তাকে তো এত সহজে ছেড়ে দেওয়া যায় না আবির। তুই কি ভেবেছিস আমি ওই লোককে ছেড়ে দেবো যার জন্য আমার তিথির এমন অবস্থা? ওকে আমি শেষ করে ফেলবো। আবির বাবা এসে আমাদের আবিরকে বলে, দেশের আইন আছে, আইনের হাতে তুলে দেওয়া উচিত। আইনের হাতে তো তুলে দেবই, তার আগে ওকে রাস্তায় তো আনি। কি করবি তুই? তা কিছুদিন পরই বুঝতে পারবে বাবা। আমানার আবির কেবিনে চলে যায়। তিথি আর ঋতু আগে থেকে কিছুটা সুস্থ, অনেকদিন তাদের মেডিকেলে থাকতে হয়। ঋতু আর তিথি অনেক গল্প করে একসাথে, দুজনে যেন তাদের ছেলেবেলা ফিরে পায়। প্রায় অনেকদিন মেডিকেলে থাকায় তিথির মাথা বিগড়ে যায়, তার মোটেও ভালো লাগছে না আর। তিথি রিমানের ছোট্ট বল একটা নিয়ে খেলছে, মুখটা মলিন করে বসে বসে বাচ্চাদের মতো খেলছে। ঋতু তাকিয়ে তাকিয়ে দেখছে যে তিথি করছে এটা কি। কিরে বাচ্চাদের মতো বল নিয়ে খেলছিস কেন? আচ্ছা ঋতু তুই কি বলতো? কেন, আমি আবার কি করলাম? আমার কি মনে হয় জানিস? কি মনে হয়? আমি কি জানি? যে তুই একটা মানুষ না, তুই একটা গন্ডার, যেরকম একটা জেলখানে আছিস। মাথা ঠিক আছে তোর? কি সব বলছিস, এটা জেলখানা কিভাবে হয়? হ্যাঁ আমার মাথা ঠিক আছে, হয়তো তোর মাথা গেছে এই পাওয়ারি ওষুধ খেয়ে খেয়ে। একটা জেলখানায় রেখে দিয়েছে আমাদের, আজ আসুক ওই হারামি, ওকে আমি কাঁচা মরিচ দিয়ে কাক দিয়ে রান্না করে গাপুস গাপুস করে খাবো। বাঁদর একটা, শয়তান ছেলে আমাকে এখানে রেখে গেছে। আমি 100% শিওর যে ও আমাকে ইচ্ছে করে এখানে রেখেছে। এলিয়েন কি আমরা তোকে এমনি এমনি বলি? হ্যাঁ তুই তো অনেক ভালো, আর ওই হারামি তো আরো বেশি। ওই সময় আমার আবির কিছু খাবার নিয়ে আসে, কেবিনে ঢুকতে শুনে তিথির গালাগালি। কি ব্যাপার, আজ মিসেস এলিয়েন এত খেপে আছে কেন? তিথি হাতের বল আবিরকে মেরে দিয়ে বলে, ওই হারামি তুই আমাকে এই জেলখানাতে কেন রেখেছিস? হ্যাঁ নে আবির, তোর এলিয়েন খেপেছে, আমি মুভি দেখি একটু। কিসের মুভি? আরে মিসেস এলিয়েন আর মিস্টার বজ্জাতের। কানের নিচে কষে চড় দেবো, ফাজলামি করিস। চড় দিয়ে দেখো তো আমার ভাইকে কাঁচা গিলে খাবে। তিথি শোনো, তুই শোন, আজ আমাকে এখান থেকে যদি নিয়ে না যাস তাহলে আমি আজকে তোকে আঁশুলের চাটনি বানিয়ে খাবো। আচ্ছা আমি ডাক্তারের সাথে কথা বলবো। ডাক্তারের 14 গুষ্টি কিলাই আমি। ডাক্তারের গুষ্টি কিলালে আরও এক মাস এখানে থাকতে হবে, আর বড় বড় ইঞ্জেকশন দেবে, তার উপর এত ওষুধ। তিথি ঢোক গিলে ভয়ে কান্না করে দেয়, সবাই খারাপ সবাই। আবি তিথি কাছে এসে বসে, ঋতু মুচকি হাসে, এমন ঋতুকে আস্তে করে বলে, তুমি হাসছো আর তিথি কান্না করছে মানে? আরে ধুর নাটক করছে তিথি, আসলে ছোট থেকে ওকে আমি চিনি। জানো স্কুলে যখন সে হাতের কাজ না করে যেত, তখন ম্যাম যখন ওর সামনে যেত প্রচুর কেঁদে দিত, আর বলতো ওর নাকি প্রচুর জ্বর ছিল। এই সেই ম্যাম ওর কান্না দেখে কিছু বলতো না, পরে তিথি পুরো ক্লাস উড়াই ফেলতো নেচে নেচে, জানো। প্রচুর ফাজিল তুই তিথি। কত ফাজিল তা তো দেখো নেই, আমি ওর এসবের জন্য যে কতটুকু আমাকে বিপদে পড়তে হয়েছে আমি জানি। তিথি আমার লক্ষ্মীটি, প্লিজ কান্না অফ করো প্লিজ। হয়েছে, আর আদর দেখাতে হবে না, আমাকে সবসময় কান্না করায় সবসময়। কি, আমি কান্না করাই তোমাকে? জি হ্যাঁ, এখন আর নাটক করবেন না। আচ্ছা কি করতে হবে বলো। শিওর তো? হ্যাঁ শিওর। প্রমিস? ওকে প্রমিস। আমার শর্ত হলো আপনি এখন ডান্স করবেন। কি পাগল নাকি? প্রমিস করেছিলেন ওকে, শুধু আপনি না আমার ভাইও। আরে তিথি আমি কি দোষ করেছি যে আমাকে এই শাস্তি দিতে হচ্ছে? এবার আপনিও হাসুন। একদম ঠিক কাজ করেছিস, উচিত শিক্ষা হয়েছে। যাও যাও আমার সামনে গিয়ে ড্যান্স শুরু করো। আমার রাগী লুক নিয়ে ঋতুর দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে দেখে নেব। ও তা তো দেখিনি, বাসায় গিয়ে এখন যা বলা হয়েছে তা করো। তিথি দেখো এটা মেডিকেল প্লিজ। প্রমিস করেছিলেন ওকে, এখন তোতা পাখি কাক পাখি ময়না পাখি সব পরে বলবেন, এখন চুপচাপ তাই করেন যা বলছি। আবির রহমান বেচারা একে অপরের দিকে তাকাচ্ছে, মুখটা বানিয়ে সামনে যায় একটু। আচ্ছা কি গানে নাচবে ওরা তিথি? তাই তো, ওয়েট ওই বাচ্চা শুনুন আপনার ফোনটা দিন। আবির রাগী লুক নিয়ে ফোন দেয়, মুখে হাসি রাখুন, যদি রাগ মুখে দেখি না তাহলে আবার নাচাবো মনে রাখবেন। বদমাইশ মেয়ে একটা কপালে জুটেছে। কিছু বললেন? জি না ম্যাম।
না আমি কিছু না আওয়াজ পেলাম তাই এলিয়ানরা সব শুনতে পায়। হয়েছে, আমি গান ডাউনলোড করে নিই, দাঁড়ান। আমার নাবিরের কানে কাছে মুখ নিয়ে আসে। ভাই কি গান দেবে কে জানে, মান সম্মান সব খাইতেছে এই মেয়ে। যা আরো জোরে জোরে হাস। আমাদের আবির মুখে হাত দিয়ে হাতের আঙুল চাপাচ্ছে এই ভেবে যে তাকে তিথি কি গানে তাদের নাচতে দেয়। ইয়েস, এই গানে আপনি ডান্স করবেন। ইয়াহু, কি গান শুনি? আপনারা দুইজন রেডি হন, আমি গান বাজাচ্ছি। কি না? ইয়েস, চুপ, দুজন নাচ শুরু করা হোক। তিথি একটু চুলগুলো সরিয়ে ভালো করে বসে বলে, কি ব্যাপার, দাঁড়িয়েছে কেন? হ্যাঁ, আমার ইজ্জতের ফালুদা করতে কি তোমার খুব ভালো লাগে? ফালুদা থেকে মনে পড়ছে, লাউয়ের ফালুদা, কিন্তু হেভি টেস্ট খেতে। উফ, মুখে জল চলে আসছে। ওয়া, এখানে ইয়াকে কি আছে? হ্যাঁ, এসব পাও কই তুমি? আপনারা দুজনে শর্ত থেকে বাঁচতে পারেন। আমাদের আবির অনেক খুশি হয়ে দিদির কাছে গিয়ে বসে, মুখে দুইজনেরই হাসি। কি বলো, আমরা রাজি? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। আরে আরে, আগে শুনুন, তারপর না হয় লাফালাফি করবেন। তাও ঠিক কথা, তুমি যা মেয়ে, এত সহজে তো আর মানে। আবি চুপ কর তো, দিদি তুমি বলো। ঋতু তো মজাই নিচ্ছে এইসব দেখে। আলুর পায়েশ, মুলার ভর্তা, কেঁচোর চাটনি, টমেটোর ফালুদা, ব্যাঙের রোস্ট, কাঁকড়া ফ্রাই, ইঁদুরের কোরমা, ছোট ছোট পোকার নুডলস আর কেঁচো বিরিয়ানি খেতে। তিথি এইসব বলছে, আর এদিকে আমার নাবির বমি করতে করতে শেষ, আর ঋতুও। আমি তো ভালো খাবারই বললাম, আর এরা দেখি ধুর। নার্স দৌড়ে আসে, এসে দেখে ওই অবস্থা। আমাদের আবিরকে একটা কেবিনে রাখা হয়, ওইখানে ওদের স্যালাইন দেওয়া হয়, কারণ ওরা প্রচুর পরিমাণে বমি করে। তুই আসলে একটা এলিয়েন। আমি কি করলাম, আজব। ওরা এসেছে আমাদের দেখতে, আর এখন ওরা নিজে মেডিকেলে ভর্তি। স্বামীদের দায়িত্ব স্ত্রীদের পাশে থাকা, বুঝলি? তাই তো ওরা ওই পাশের কেবিনে ভর্তি আছে। আমি কাকে কি বলছি? ও, তোকে কে বলতে বলেছে? হ্যাঁ, মানুষ কবে হবি? হ্যাঁ, যেদিন মঙ্গল গ্রহ থেকে একটা এলিয়ান আসবে আর তাকে দেখবো ওই দিন। আয়নার সামনে যা, তাহলে দেখতে পারবি এলিয়েন। এদিকে আমানার আবি শুয়ে আছে, বেচারা দুইটা খাবার নিয়ে আসছে, তাদের বউদের আদর করে খাওয়াবে আর নিজে খাবে। তাদের এখন স্যালাইন দিয়ে শুয়ে থাকতে হচ্ছে, মেডিকেলে ভর্তি হতে হয়েছে, পরিবারের সবাই আসে, মা তো প্রচুর খেপে যায়। আবি, আমান, তোরা ওদের দেখতে এসে নিজেরা ভর্তি হলি? কতবার বলেছি, হ্যাঁ, বাইরের খাবার খাস না, এখন দেখ তো বমি করে করে লম্বা হয়ে শুয়ে আছিস। ছোট মা, আমরা বাইরে কিচ্ছু খাইনি। তাহলে কি খেয়েছিস যে এমন অবস্থা দুইটার? তোমার আদরের মেয়ের জন্য আজ এমন অবস্থা? তিথি আবার কি করেছে? শুনো, তিথি কিছু করে নাই, তোমার ছেলে সব সময় আমার মাসুম মেয়েটার উপরে উল্টো পাল্টা দোষ চাপায়। বাহ, আজকাল আমাকেও বিশ্বাস করো না। আমি জানি এসব তিথির কাজ, ও ছাড়া এমন কেউ করতে পারে না। রাইট আন্টি, আজকে তিথি আমাদের এমন এমন খাবারের নাম বলেছে যে আমরা দুই ভাই আজ এখানে ভর্তি। কানের নিচে না কোষে চল লাগাবো, ফাজিল দুইটা। আমার মেয়েটা এমনি অসুস্থ, আর তোরা ভাবি ওদের কেন ভুগছেন? তিথি কেমন আমার জানা আছে, ওই মেয়ে এমন, ছোট থেকে কতবার তো আমিও বমি করছি ওর এমন কথা শুনে, খেতে বসে এসব বলতো আর খেত। ইয়াক, আমি নাম শুনেই এমন অবস্থা, আর সে বলে এসব খেত। আবির ভাই, অল দ্য বেস্ট, তোর বউ সত্যি এলিয়েন। একবার সুস্থ মিস এলিয়েন, তারপর বোঝাবো মজা। আচ্ছা, তোরা শুয়ে থাক, স্যালাইন শেষ হতে আরও সময় আছে তো, আমরা তিথিকে দেখে আসি। আমি পরে আসছি, একটু ওদের সাথে কথা বলি। ছেলের দুঃখ ছেলেই বোঝে, মেয়েরা তো আস্ত একটা শয়তানের আম্মা। কি বললি তুই? কই না, আমি তো বলেছি মেয়েরা কত দয়ালু, কত মহান। সুস্থ হয়ে নে বাদর, তারপর বুঝবি মজা। ভাই রে, আমাদের দুঃখ আর কেউ বুঝবে না, আজ আমরা অসহায় বলে। এই দিক তিথি বাদাম খাচ্ছে, আর আবিরের ফোনে টম অ্যান্ড জেরি দেখছে। ঋতু একটা বই নিয়ে পড়ছে, মাও মামনি আর বড় মা ভিতরে আসে, দেখে তিথি হাসতে হাসতে শেষ, আর বাদাম মুখে দিচ্ছে একটা আর পর একটা। এই মেয়েকে দেখে বোঝা যাচ্ছে না যে সে অসুস্থ, আর তার বর পাশের কেবিনে সেলাইন দেওয়া অবস্থা। মামনি মাথা নিচু করে রাখে কথাটা শুনে, মা বলে ওঠে, ভাবি আপনিও কি বলছেন? তাহলে কি আমার মেয়ে এখন কান্না করবে? আজব, ওরা ওদের দোষে আজ মেডিকেলে ভর্তি, আমার মেয়ে এখন কি করবে এখানে? তিথি তাকিয়ে দেখে মা, ফোনটা রেখে মাকে ডেকে ওঠে, আম্মু। মা তিথির পাশে যায়, তিথি জড়িয়ে ধরে বলে, মিস ইউ আম্মু, মিস
কিউটু বাচ্চা। বাদুর মেয়ে, আবির আর আমনকে এমন কেন করেছিস? হ্যাঁ, আজ তোর জন্য ওরা দুজন স্যালাইন দিয়ে শুয়ে আছে। আরে মামুনি, ওদের ভিটামিনের অভাব পড়েছে তাই বমি করছে। ঋতু হেসে দেয়, আবার সবাইকে দেখে চুপ হয়ে যায়। মামুনি রাগি লুক নিয়ে তাকায়, মাও হাসে, বড় মাও। এদিকে আমান আবির বেচারা দুইটা তাদের দুঃখের কথা বাবাকে বলছে। কিছুক্ষণ পর বড় বাবাও আর চারজন ছেলে মিলে তাদের দুঃখ শেয়ার করছে। আর এইদিকে দিদি মাকে জড়িয়ে ধরে একটা কথা বলছে। মামুনির রেগে আগুন, মা ও বড় মা আর ঋতু হাসছে। কিছুদিন কেটে যায় এইভাবে, আমাদের আবির সুস্থ হয়ে যায় একদিনেই, আর তিথি আর ঋতু সুস্থ হতে বেশ কিছুদিন লাগে। মার বাকি সব অনেক ব্যস্ত হয়ে পড়ে আছে, কারণ আজ ঋতু আর তিথি ঘরে আসবে, তাদের পছন্দের খাবার, ঘর সাজানো সবই হচ্ছে। সবাই আজ অনেক খুশি, কারণ আজ তাদের পরিবারের খুশি ফিরেছে। আবির আর আমান, বড় বাবা আর আবিরের বাবা যায় ঋতু আর তিথিকে আনতে। খুশিটা যেন আজ তিথি আত্মহারা, বেচারি এখানে যে কী ভাবছিল তা সেই জানে। কাপড় চেঞ্জ করে পা ডোলাচ্ছে, গাল ফুলিয়ে বসে আছে। কিরে, আজ বাসায় যাচ্ছিস তবুও গাল ফোলা? আমি একটা জিনিস ভাবছি। কি? দেখ ঋতু, আমরা অনেকদিন এখানে, আমাদের রুমের কি অবস্থা আর আমার তোতা পাখিটার কি অবস্থা? আমি শিওর ওই বজ্জাত রাক্ষস আমার তোতা পাখিকে একদম যত্ন নেয়নি, আর আমার গোলাপ গাছটা কে জানে জলের কারণে মরে গেছে কিনা, কত শখ করে বারান্দায় লাগিয়েছিলাম, কে জানে কি অবস্থা। সারা জীবন কে এমনই থাকবি? তুই পাগল একটা। আমি কি করলাম আবার? সব সময় আবিরকে বকিস, আবার বেচারা আসলে দুই মিনিটে তাকে তাড়িয়ে দিস, আর তো তোর ওই আজগুবি কথাবার্তা যার জন্য আমানও ভাগে। ও আচ্ছা, এই বল। কি বললাম, আর পাগলের মতো হাসছিস কেন? তুই আমার জন্য ভালোভাবে প্রেম করতে পারছিস না তা বল, এই জন্য আমাকে খালি বকিস। কানে নিজে কোষের চর লাগাবো এখন, চুপ কর। আরে আমার কাছে লজ্জার কিসের? হ্যাঁ আচ্ছা বল বল, প্রেম করিস যখন তখন আমান ভাইয়া তোকে কি কি বলে? হ্যাঁ, আমাদের আবির দরজা খুলে তিথির কথা শুনে তো শকড, আমার তো লজ্জা পায়। আর আবির ভ্রু নাচাতে থাকে আমানের দিকে। আরে তোমরা? তিথি তাকিয়ে দেখে আমান আর আবির। আবির তিথির কাছে গিয়ে বলে, কেন তুমি জানো না হাজবেন্ড ওয়াইফ যখন একা থাকে তখন কি কি কথা বলে? আচ্ছা আমি বলছি। ভাই এটা কেমনে সামলাস তুই? কি আর করার, এই এলিয়েনদের মাঝে মাঝে ইচ্ছে করে। কি ইচ্ছে করে? আবির হুট করে কিস করে দেয়, তিথি চোখ বড় বড় করে ফেলে। ঋতু আর আমান হাসতে থাকে তিথির ফেস দেখে। কিস করতে? সবাই হেসে দেয় শুধু তিথি ছাড়া। তিথি মুখটা বানিয়ে বসে আছে। ঋতু হাঁটতে থাকে, আমান ঋতুর হাত ধরে আস্তে আস্তে হাঁটে। তিথি বসে আছে, আবির তিথির কাছে গিয়ে কোলে তুলে দেয়। কি করছেন? চুপচাপ থাকবে, আমি আমার বউকে কোলে নিচ্ছি, সো একদম চুপ, বেশি কথা বললে এক্ষুনি কিস করে দেব। তিথি এক হাত দিয়ে মুখ চেপে ধরে আর এক হাত দিয়ে আবিরের ঘাড়ের পিছনে রাখে। সবাই মিটিমিটি করে হাসছে, আবির তিথিকে কোলে করে নিয়ে যাচ্ছে। তাই আবির আমানকে ইশারা করে গাড়ির দরজা খোলার জন্য। আমার দরজাটা খোলে, ঋতু বসে, তারপর আবির তিথিকে গাড়িতে বসিয়ে দেয়। আমান আর আবির গাড়ির প্রথম সিটে বসে, আবির ড্রাইভ করতে থাকে। বড় বাবা আর বাবা অন্য গাড়িতে আছে, মেডিকেলের কিছু কাজ সামনে। এদিকে সবাই অপেক্ষা করছে, গাড়ির হর্নের আওয়াজ পেয়ে তো সবাই খুশি। আজ ঋতুর পরিবারও আসে, আমার নেমে ঋতুকে নামায়, আবির নেমে দেখে তিথি নামছে। আবির তিথির সামনে গিয়ে তিথিকে আবার কোলে তুলে নেয়, কোলে কোলে ভিতরে নিয়ে যায়। আবির, তোর বউকে কেউ নিয়ে যাবে না, তুই যেভাবে কোলে নিয়ে রেখেছিস। সবাই হেসে দেয়, তিথি লজ্জা ভাই। আবির মুখের উপরে বলে, কেউ নেওয়ার কথা ভাববেও না, যে এলিয়েন ও সরি, ঝগড়ুটি এলিয়েন। কানে নিচে চল লাগাবো, আমার মেয়েটা বাসায় আসতে নাস্তেই শুরু করে দিলি। তিথি চোখ ছোট্ট করে আবিরকে বলে, কপালে যে কত দুঃখ আছে জাদু, তারপরে টের পাবে। কিছু কি বললে? জি না। আবির তিথিকে সোফায় বসিয়ে দেয়, সবাই বসে রিমানকে কোলে নেয়, ঋতু আদর করতে থাকে। মার মামুনি সবার জন্য নাস্তা আনে, সবাই খাচ্ছে। আর ওই সময় ঋতু বাবা বলে, ঋতু কিছুদিন আমাদের কাছে থাকবি, জানি এই অধিকারটুকু হারিয়েছি তবুও। ঋতু রিমানকে আমাদের কোলে দিয়ে বাবার কাছে যায়, বাবার ঘাড়ে মাথা রেখে বলে, অনেক মিস করেছি বাবা, অনেক। আমি যাবো তোমার কাছে, কিন্তু ছোটবেলায় যেমন মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতে, এখনো দেবে যদি দাও তাহলে আমি যাবো। ঋতুর বাবা ঋতুকে জড়িয়ে ধরে, বাবা মেয়ের কাণ্ড দেখে সবাই হাসে। তিথির মনটা ছোট হয়ে যায়, খুব কষ্ট হচ্ছে বুকের মধ্যে,
কেমন জানি ব্যথা করছে। বাবা এই শব্দটা বলতে খুব ইচ্ছে করে, আজ বাবা থেকেও তার কাছে নেই, সে ছোটোবেলায় তাকে ছেড়ে গেছে। সে কেমন আছে, কী করছে কিচ্ছু জানতে চায়নি। তিথির মুখটা মলিন করে রাখে, কেউ লক্ষ্য না করলেও আবির ঠিকই খেয়াল করে। আবির তিথি কাছে উঠে যেতে লাগে, ওই সময় তিথি উঠে চলে যায়। সবাই কিছুটা অবাক হয়। ছোটবেলা থেকে মেয়েটা বাবার আদর পায় নাই, আর না তার বাবাকে দেখছে। হয়তো ওর মামা ওর বাবার সব কিছু পূরণ করছে, কিন্তু বাবার জায়গাটা তো আর নিতে পারে নাই। একটা সত্যি যে বাবা মায়ের জায়গা কেউ নিতে পারে না। আবি যেতে লাগে রুমে, তখন বাবা আবিরকে বলে, আমি দেখছি। বাবা উপরে যায় আবিরের রুমে, গিয়ে দেখে তিথির রুমে নাই, বারান্দায় দাঁড়িয়ে আছে, চোখে এক রাশ পানি। বাবা তিথির কাছে গিয়ে বলে, আমার খুব ইচ্ছে ছিল একটা মেয়ের, সবসময় চাইতাম আমার একটা যেন মেয়ে হয়, কিন্তু আমার এক ছেলে, মেয়ে ছিল না। প্রতি রাতে আবিরের মাকে বলতাম, ইস যদি আমার একটা মেয়ে থাকতো তাহলে আমি কত কিছু করতাম, কিন্তু ভাগ্য ছিল না। তিথি চুপ করে বাবার কথা শোনে, বাবা চোখে পানি জলজল করছে। কিন্তু একটা আশা ছিল যে আবিরের বউ যে হবে তাকে নিজের মেয়ের মতো ভালোবাসব। জানো আবির যখন তোমার ছবি দেখায়, জানি না ওই দিনে কেন এক আলাদা ভালো লাগা কাজ করে, জানি না তখন থেকে মনে হয়েছে যে আমার মেয়েও আছে। তোমায় যতদিন আবির খুঁজেছে ততদিন আমি তোমার আম্মু শুধু প্রার্থনা করেছি যাতে আমরা তোমাকে খুঁজে পাই, আমাদের মেয়েটা যেন আমাদের কাছে ফিরে আসে। তিথি শুধু বাবার দিকে তাকিয়ে আছে, বাবার চোখে পানি। আমাকে কি আমার মেয়েটা ফিরিয়ে দেবে? তিথি বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়, বাবাও তিথিকে জড়িয়ে ধরে, চোখের পানি ফেলে। দরজায় দাঁড়িয়ে থাকা মাও আবির একে অপরকে জড়িয়ে ধরে। এইদিকে ঋতু তো মহা খুশি, ফাইনালি সে তার পরিবারকে পেয়েছে, কিন্তু তিথির জন্য আবার মনটাও খারাপ। মেয়েটাও তো তার পরিবার হারিয়েছে কিন্তু পায়নি। বাবা তিথিকে নিয়ে আসে নিচে সবার মাঝে, সবাই তিথির মুখের হাসি দেখে খুশি হয়। এদিকে আবির গাল ফুলিয়ে বসে আছে, কেউ দেখছে না, আবার চিৎকার করে দিয়ে বলে, আমি যে রেগে আছি তা কি কারো খবর আছে? তুই রাগলে কি আর না রাগলে কি, সবসময় তো মুখটা এমন বানিয়ে রাখিস। সবাই হেসে দেয়। তিথি ও আবিরের মা বলে উঠে, তোমার সমস্যা কি? হ্যাঁ সবসময় আমার ছেলেটার পেছনে পড়ে থাকো, আমার মাসুম বাচ্চাটা একে তো রাগ করে আছে, আবার সে আসছে ওকে বকতে। আবির গালে হাত দিয়ে বলে, আমি কি স্বপ্ন দেখছি? আমার চিমটি দাও তো কেউ। পাশে তিথি এত জোরে চিমটি দেয় যে আবির লাফিয়ে ওঠে। উফ এত জোরে চিমটি কেন দিলি এলিয়েন? নিজে বলেছে চিমটি দিতে, এখন ন্যাকামি করছে। দিতে বলেছি তাই বলে এত জোরে? আসতেও তো বলেননি। উফ তোরা দুইজন সব সময় লড়াই করিস, একটু সুযোগ পেলেই হয়েছে। তোমার জন্য এমন, আমার মেয়ের পেছনে সব সময় তোমার ছেলে পড়ে। ওহো এখন আমার ছেলে তোমার, তোমার বুঝি ছেলে না, ভালো কাজে নিজের ছেলে, আর কিছু হলে আমার ছেলে, তাই তো? ঋতু গালে দিয়ে ঝগড়া দেখছে, আমার হাসছে, বড় বড় দেয় এক ধম। বাচ্চাদের মতো তোরা সবাই ঝগড়া করছিস কেন, একদম চুপ সবাই। সবাই চুপ হয়ে যায়, কেউ কথাই বলছে না। রিমান খেলনা নিয়ে খেলছে, তিথি একটা আপেল নিয়ে খেতে থাকে। আবির রাগি লোক দেয় তিথির দিকে, তিথি ভেঙচি কেটে অন্যদিকে তাকিয়ে খেতে লাগে। তখন বড় বাবা বলে ওঠে, তিথি আর ঋতু তো এখন সুস্থ, আর ওদের বিয়েতে আমরা কেউ ছিলাম না, আমার নিজে নিজে বিয়ে করে আমেরিকাতে চলে যাই, আবিরও নিজে বিয়ে করে বউ নিয়ে আসে বলা পর্যন্ত প্রয়োজন মনে করেনি একটা ছেলেও। আমান ঋতু ওরা মাথা নিচু করে রাখে। আবির বলে ওঠে, তোমাদের বলা হয়েছে বড় আব্বা, কিন্তু তোমাদের এত ইগো যে আসার প্রয়োজনও মনে করনি। আবির চুপ, ওকে বলতে দে, ঠিক বলেছে, ইগোর কাছে সন্তানদের খুশিটুকু আমরা দেখিনি, ওদের খুশিতে অংশগ্রহণ পর্যন্ত করিনি। ভাইয়া এখন এইসব বলে লাভ কি, যা হয়েছে বাদ দেন না, আগের কথা বলে তো আর লাভ নেই। হ্যাঁ কেন আগের কথা তুলছো, বাদ দাও না। আমি আগের কথা এমনি এমনি তুলছি না, যাই হোক ওরা যা করেছে এতে তো আর কিছু করার নেই, কিন্তু কিন্তু কি বড় আব্বা? আবির তোর বাবা বলছে না চুপ থাকতে, তাহলে কথা কেন বলছিস? ইট ইস ওকে, এখন আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তিথি আফেল মুখে দিয়ে তাকিয়ে আছে, কি বলবে তাই? আমি চাই আবির আর আমানের বিয়ে দেবো আবার। তিথি কাঁদতে থাকে, ঋতু আমানের দিকে তাকায়,
সবাই একে অপরের দিকে তাকাতে থাকে। আবির উঠে দাঁড়াই, রাগী কণ্ঠে বলে, মানে কি বড় আব্বা? কথা না বুঝে কথা বলার অভ্যাস তোর আজীবন কি থেকে যাবে? ভাই কি বলছো, ওদের আবার বিয়ে মানে? এক মিনিট, সবাই এমনভাবে আমার দিকে তাকাচ্ছে মনে হচ্ছে আমি আমান আর আবিরের বিয়ে অন্য জায়গায় দিচ্ছি। আবিরের বিয়ে তিথির সাথে আর আমানের বিয়ে ঋতুর সাথে হবে। আবার সবাই হাঁপ ছেড়ে বাঁচল। ঠিক বলেছেন ভাই সাহেব, আমরাও তো অনেক ভুল করেছি মেয়েটার প্রতি, এখন তা শুধরাবার পালা। হাওয়া ধুমধাম করে ওদের চারজনের বিয়ে হবে, প্রত্যেকটা অনুষ্ঠান হবে ওদের। সবাই খুশি, কিন্তু তিথি মুখটা বানিয়ে রেখেছে। কি রে, তুই হ্যাপি না? আম্মু, আমাদের আবার বিয়ে তাই না? তো রিমান ঋতুর বিয়ে খাবে, মানে রিমান তার বাবা মায়ের বিয়েতে খাবে, আর ঋতুর ছেলে তার বিয়েতে থাকবে, নাচবে, মজা করবে। লোক কাপড় দিতে দিতে সবাই তিথির দিকে তাকিয়ে আছে, এই নিয়ে কি বলতে চাইছে তা বোঝার জন্য। তো কি হয়েছে তিথি? তাহলে আমি কি দোষ করেছি? আমার ছেলে কেন নেই? আমার ছেলেও আমার বিয়েতে নাচতে পারতো, অংশগ্রহণ নিতে পারতো, আমার ছেলেও থাকতো, তাহলে কত মজা হতো। সবাই হেসে দেয় তিথির পাগলামি কাণ্ড দেখে। আবি তার কপালে হাত রেখে ভাবছে, এ কোন মেয়ে তার কপালে জুটেছে? ঋতুর ছেলে ঋতুর বিয়েতে থাকবে, তাই তারও ছেলে লাগবে। এই ভেবে তো সবাই হাসি আটকে রাখতে পারছে না। ঋতু এসে তিথির মাথায় টোকা দিয়ে বলে, তো কোন দিন মানুষ হবি? হ্যাঁ কেন, হ্যাঁ তোর বিয়ে তোর ছেলে খেতে পারবে, আর আমার ছেলে নেই বলে আজ। হ্যাঁ আবি, তিথি তো ঠিকই বলেছে, ওর বেস্ট ছেলে ওর বেস্টের বিয়ে খাবে, আর তার ছেলে নাই, এটা কি করে হতে পারে? কানের নিচে কয়েকটা কষে চল লাগালে বুঝবে ফাজলামি করার মজা। এই মাইয়া, নিজে এখনো বাচ্চা, সে আবার বাচ্চা চাই। আল্লাহ রে, এই কেমন বউ জুটলো আবিরের কপালে। বড় মা যেমনই জুটুক, কিন্তু আমার জন্য তিথি সব দিক দিয়ে আমার জন্য বেস্ট। আমার মেয়েটার মন বাচ্চাদের মতো, তাই যা আসে মাথায় তাই বলে, এই নিয়ে আর কথা না বলাই উচিত। তিথি মুখটা মলিন করে ফেলে, সবাই ওকে নিয়ে হাসাহাসি করল, আবার বড় মায়ের কথাগুলো কেমন যেন লাগলো। আচ্ছা বিয়ের কাজ তাহলে শুরু করা হবে কখন থেকে? আমরা কাল পুরান ঢাকাতে যে বাড়ি আছে ওইখানে যাব, তারপর বিয়ের আওয়াজ সব ওখানে। কিন্তু ভাইয়া ওইখানে কেন? দুটো বিয়ে একসাথে সবাইকে দাওয়াত তো দিতেই হবে, আর ওই বাড়ি তো অনেক বড়, সব আত্মীয়রাও তো আসবে। আর হ্যাঁ, সবাই আজ রাতে ব্যাগ গুছিয়ে নেবে, আর ওদের জন্য শপিং সব কিছু ওইখান থেকে নেওয়া হবে। ওয়াও, শপিং আবার? বড় বাবা, আমার না শপিং করতে খুব ভালো লাগে, জানো শপিং করতে গিয়ে তো আমি আর ঋতু 7-8 প্লেট ফুচকা খেতাম। কি এত প্লেট? হ্যাঁ, এটা তো কিছু না, আমরা তো আমাদের প্রিয় বিরিয়ানি, পিৎজা, লাজি এইসবও খেতাম। তোমরা কি মানুষ ছিলে নাকি রাক্ষসের বড় আম্মা? এই যে, আমরা রাক্ষস মোটেও ছিলাম না, ওকে এইসব তিথি একা খেত, আমি এক প্লেট ফুচকা শুধু খেতাম, এরপর ওর খানাগুলো দেখতাম। এই মেয়েকে আমি ভালোবেসেছি মনে হয় না, এমন রাক্ষস এলিয়েন জুটেছে আল্লাহ। তিথি বেশি কথা বলিস না, রুমে গিয়ে রেস্ট নে। কিন্তু আমার নুডলস? এই মেয়ে এখন এত নাস্তা করছে, এখন আবার নুডলস? এইসব নাস্তা তো আমার পেট ভরে না বড় মা। তিথি নিজের রুমে যাও, আমি নুডলস বানিয়ে পাঠিয়ে দিচ্ছি। লাভ ইউ। পাম দিতে ভালোই জানে এই মেয়ে। কিছু বললেন মিস্টার বজ্জাত? জি না ম্যাম। তাহলে তো আমাদের সবকিছু আজকেই ঠিকঠাক করতে হবে। সবাই যার যার মধ্যে চলে যায় কালকের জন্য ব্যাগ গোছাতে। প্রত্যেকে অনেক হ্যাপি, শুধু একটা মাত্র মানুষ ছাড়া, আর সেটা হলো তিথি। তার মনটা প্রচুর খারাপ, কারণ তার বিয়েতে তার ছেলে নেই। আবি তিথির চেহারা দেখে বুঝতে পারে তার পাগলির চেহারা এত মলিন কেন। তিথি নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে বসে। তিথি আনমনে বসে বসে ভাবছে, যখন আমার ছেলে মেয়ে হবে ওদের আমি কিভাবে বলবো যে আমি ওদেরকে আমার বিয়েতে নিমন্ত্রণ করতে পারিনি। আবির রুমে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিথির কথা শুনে হাসতে থাকে। এই পাগল, আমার কপালে জুটার কথা ছিল আল্লাহ, কি মেয়ে রে বাবা, ছেলে মেয়েকে নিজের বিয়েতে দাওয়াত দিতে পারছে না তাই কান্না করছে। উফ, আজ যদি একটা ছেলে হতো আমার তাহলে। তাহলে কি? তিথি পিছনে ঘুরে দেখে আবির, আবিরকে দেখে দাঁড়ায়। আবির এসে তিথি পিছনে জড়িয়ে ধরে বলে, এই পাগলি তুমি এমন কেন? হ্যাঁ এমন কেমন? আমাদের বিয়ের কয়েক মাস হয়েছে শুধু, এর মধ্যে বাচ্চা কোথা থেকে আসবে? ঋতুর বিয়েতে যে ওর ছেলে খাচ্ছে, বিয়ে আবার খাওয়া যায় নাকি? তা নয় তো কি, ওই যে বিয়েতে থাকা মানেই তো বিয়েতে খাওয়া, এইটুকু জানেন না?
আচ্ছা ম্যাম, বুঝছি। আর শুনেন, আপনার এসব ফালতু পাগলামি একটু কম করবেন, ওকে? পাগলামি নয়, আমারও ছেলে লাগবে যে আমার বিয়েতে অনেক মজা করবে। আচ্ছা ঠিক আছে, আমাদের যখন বেবি হবে তারপর আমরা আবার বিয়ে করব ওর জন্য। হ্যাপি? সত্যি? হুম সত্যি, তিন সত্যি। শুধু আমার পাগলিটার জন্য সব করতে রাজি। তিথি আবিরকে জড়িয়ে ধরে, আবিরও তার পাগলিটাকে একটু শক্ত করে জড়িয়ে ধরে। আবির তিথির মাথায় চুমু দেয়। মেয়েটা যে পুরো বাচ্চাদের মতো, না ভেবে সব সময় কিছু করে, সমাজে অনেক আদরে সে। সবাই রাতের খাবার খেয়ে নিজের রুমে চলে যায়। তিথির একদম ভালো লাগছে না, সে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির সোফায় বসে কিছু ফাইল দেখছে। তিথি অসহায় বাচ্চাদের মতো তাকিয়ে আছে, ঠোঁটে ঠোঁট টেনে কান্না করছে। আবির তিথির দিকে তাকিয়ে দেখে তিথি কান্না করছে। আবির তাড়াতাড়ি উঠে তিথির কাছে যায়। কি ব্যাপার তোতা পাখি, কান্না করছো কেন? আপনি আমাকে আর আগের মতো লাভ করেন না। কি? হ্যাঁ করেন না তো, যদি করতেন তাহলে আমাকে কোলে করে নিয়ে ছাদে যেতেন আর অনেক গর্ব করতেন। আবির হেসে দেয়। এই তো প্রমাণ, আর ভালোবাসেন না যা। একটু ওয়েট করো। আরে কই যান? আবির রুম থেকে বের হয়ে যায়। এইদিকে দিদি গালে হাত দিয়ে নিজে নিজে বকবক করতে থাকে। আজ অসহায় বাচ্চা বলে কেউ পাত্তা দেয় না, একদিন আমিও বড় হব। ওই দিন আমি সবাইকে জিভ দেখিয়ে ঘুরতে যাব। আবির অনেকক্ষণ পর এসে দেখে তিথি ঘুমিয়ে গেছে। আবি তিথিকে ডাকে। তিথি ওঠো, আমরা ছাদে যাব। উফ, ঘুমোতে দিন তো, ডিস্টার্ব করবেন না, যান ভাগুন। তিথি উঠবে নাকি না? তিথি বালিশ একটা মাথার উপর রেখে ঘুমাতে থাকে। আবির আর না পেরে তিথিকে টেনে তুলে কোলে নেয়। আমাকে ঘুমোতে দিন প্লিজ। চুপ একদম। উফ আমুরে, আমারে ঘুমোতে দেয় না এই বজ্জাত রাক্ষস। আবি তিথিকে নিয়ে ছাদে যায়। তিথি ঘুম ঘুম চোখে খুলতে পারছে না। তিথি ঘুমের মধ্যে বকবক করতে থাকে। এই কোন হারামিরে আমার এত সুন্দর ঘুম নষ্ট করছে, সামনে আয়, আজ তোকে আমি বিড়ালের কিমা করে ইঁদুরকে খাওয়াবো, তারপর আবার তা গিলে খাবো। আবি তিথিকে ঝাঁকুনি দিয়ে বলে, কানের নিচে কষে চল লাগাবো, ফাজলামি অফ করো, ফাজিল মেয়ে একটা। তিথি চোখ ডলতে ডলতে বলে, কোন হারামির এত সাহস আমাকে চর মারার, সামনে আয় একবার, আমার বচ্চা তোকে তুলে আছাড় মারবে। চোখ খুলে দেখো ওকে, আর ফালতু পেঁচাল করবা তো এক্ষুনি কষে চর দেবো একটা। তিথি ভালো করে দেখে যেটা আবির, আবিরকে দেখে তিথি এত বড় বড় করে আমতা আমতা করে বলে, নিজের বউকে কিডন্যাপ করতে লজ্জা করে না? চুপ। আম্মু, এই বজ্জাত এক তো আমাকে কিডন্যাপ করেছে, আবার আমাকে ধমকও দেয়, প্লিজ আমায় বাঁচাও। আবি তিথির এইসব কাণ্ড দেখে বিরক্ত হয়ে যায়। আবিরের এত মেজাজ খারাপ হচ্ছে যে আর না পেরে তিথিকে দেয় একটা থাপ্পড়। চড় খেয়ে তিথি নিচে বসে পড়ে, সব কিছু চারটা চারটা দেখছে সে। আবিরকে তার কাছে ডাবল ডাবল লাগছে। আবির তিথি কাছে এসে বসে বলে, ওই তিথি কি হয়েছে, কি ভাবছো? আবিরের সব কথা তিথির কাছে কেমন যেন সাহসু শব্দ পাচ্ছে। আমি কে, আমি কোথায়, আপনি কে আঙ্কেল? কি থাপ্পড়কে কি সব ভুলে গেছে নাকি ড্রামা করছে যে মেয়ের বাবা? আমি আপনার বাবা, তাহলে সালাম করুন তাড়াতাড়ি। আবিরের প্রচুর রাগ লাগছে। আবির বুঝতে পারে এইভাবে তিথিকে চুপ করানো যাবে না, তাই সে জোরে ধমক দেয়। তিথি চুপ একদম। তিথি তো এবার জোরে কেঁদে দেয়। আম্মুরে, এই বজাত আমাকে থাপ্পড় তো মেরেছে, আবার বকাও দিচ্ছে। ও আম্মু, আমাকে বাঁচাও। তিথি যে জোরে চিৎকার করতে থাকে, আশেপাশের মানুষ সে এক মিনিটে এক করবে বোঝা যাচ্ছে। আবির না পেরে তিথির ঠোঁটে কামড় বসিয়ে দেয়। তিথি তো চুপ, কিন্তু চোখের পানি গড়িয়ে পড়ছে। অনেকক্ষণ পর আবির তিথির ঠোঁট ছেড়ে দেয়, লাল হয়ে যায় ফুলে। তিথি খুব রাগ লাগছে, আবিরের বুকে কয়েকটা ঘুষি দেয়। হারামি, আমি কি পিৎজা যে এইভাবে কামড় দিলি? আবির তিথির হাতটা ধরে নিজের দিকে টেনে নেয়, বুকের সাথে জড়িয়ে তিথির ঠোঁটে আলতো করে চুমু দেয়। চুমুতে ভরিয়ে দেয় তিথির মুখ। লজ্জায় তিথি আবিরের দিকে তাকাতেও পারছেন, যত রাগ ছিল সব উধাও। আবি তিথিকে ঘুরিয়ে নেয়, তিথির ঘাড়ে নিজের থুতনিটা রাখে, তিথির পেটে হাত রেখে নিজের দিকে আরও টেনে নেয়। বাতাসে তিথির চুলগুলো উঠছে। আবির কাছে বেশ ভালো লাগছে তিথির খোলা চুলগুলো, তার মুখে আসছে এই ভেবে, এই সব কিছু আমার জন্য? হুম, আজ এসব আমার মিষ্টি বউটার জন্য। এসব কি তোমার পছন্দ হয়নি? অনেক সুন্দর। ছাদের এক পাশে সুন্দর করে একটা বিছানা করা, সাদা বিছানার পাশে ছোট্ট ছোট্ট মোমবাতি জ্বালানো, বিছানায় লাল গোলাপের পাপড়িও। আবি তিথি আকাশের দিকে ইশারা করে বলে, ওই চাঁদ দেখেছ, সেও আজ আমার চাঁদটার কাছে কিচ্ছু না,
আমার চাঁদটাও যে ওই আকাশের চাঁদের থেকে অনেক সুন্দর, যার হাসি আমায় পাগল করে, যার আজগুবি কথা আমার হাসির কারণ, যার মায়াবী চেহারা আমার দিন শুরু করে। তিথি তিথি মুগ্ধ হয়ে শুধু শুনছে আবিরের কথাগুলো। এই তিথি, ভালোবাসি আমিও। তুমিও কি? আমি অনেক ভালোবাসি আপনাকে। তোমার তো ছেলে লাগবে তাই না, তোমার বিয়েতে নাচার জন্য? তিথি লজ্জায় মুখ লুকায় আবিরের মুখে। আরে এখন কেন লজ্জা পেলে ম্যাডাম, আপনার তো ছেলে চাই তাই না? ধুর, আবির হেসে দেয় তিথির লজ্জা মাখা চেহারা দেখে, তিথির গালে চুমু দেয়, কোলে করে বিছানায় নিয়ে যায়। চাঁদের আলোতে তিথিকে যে অনেকটাই মায়াবি লাগছে। তিথি কপালে চুমু দিয়ে বলে, আমার বুকে ঘুমাবাজ, অনেকদিন এই বুকে তোমায় জড়িয়ে ধরতে পারি না। তিথি আবিরের বুকে মাথা রাখে, অজানা এক শান্তি পাইছে আবিরের বুকে। আবির যে বড্ড বেশি ভালোবাসে তার তোতা পাখিটাকে। আবির তিথিকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে, তিথিও তার আবিরের বুকে অনেক শান্তিতে ঘুমিয়ে যায়। পরদিন সকালবেলায় রোদের আলোতে আবিরের ঘুমটা ভাঙে, চারপাশে আলো হয়ে গেছে, আবিরের বুকে ঘুমিয়ে আছে তিথি। তিথির কপালে আলতো করে চুমু দেয়, পাগলি একটা। আবিরের ইচ্ছে করছে তিথিকে জড়িয়ে ধরে ঘুমাতে, কিন্তু তাদের ছাদে তে আর কি করার। আবির উঠে তিথিকে কোলে করে আস্তে আস্তে নিচে নামে, আশেপাশে তাকিয়ে দেখে কেউ আছে কিনা, কাউকে দেখতে না পেয়ে নিজের রুমে চলে যায়। তিথিকে বিছানায় শুয়ে দিয়ে ফ্রেশ হয়ে বাইরে আসে, দেখে সবাই ব্যাগ রেডি করে হল রুমে এনে রাখে, আর সবাই রেডিও। কি ব্যাপার, সবাই রেডি এত সকাল? কাল বলেছিলাম যে তাড়াতাড়ি রেডি হতে, ভুলে গেলে? আর তিথি কই? তিথি ঘুমাচ্ছে। বাড়ির বউ কোথায় তাড়াতাড়ি উঠবে, তা না লেট করে ঘুমাতে হয় আর লেট করে উঠে। ভাবি আসলে ওর শরীর তো অসুস্থ, তাই না হলে অনেক তাড়াতাড়ি ওঠে। বড় মা, তিথি কখন ওঠে এই নিয়ে তুমি কেন পড়লে বুঝলাম না, সবাই রেডি হয়েছে, বের তো হয়নি, আমি ডেকে আনছি ওকে। আমি রাগি ফেস করে ওইখান থেকে চলে যাই। এদিকে বড় মা হনহন করে বলে, বিয়ে হয়েছে কয়দিন, এখন থেকে বউয়ের জন্য গলা উঁচু করে কথা বলছো? মা, আবির ছোট থেকে এমন তা তুমি জানো, অযথা তিথি দোষ দিও না, আবিরের রাগ সম্পর্কে সবার ধারণা আছে, এখানে তিথি কিছু করেনি। হ্যাঁ এখন তো আমি কিছু বলতেও পারবো না, বললে আমি দোষী। মা আমাকে চুপ করতে বলে ইশারা দিয়ে। এদিকে আমি নিজের রুমে গিয়ে দেখে তিথি ঘুমিয়ে রয়েছে, তিথির পাশে গিয়ে বসে কপালে আসা ছোট ছোট চুলগুলো খুব যত্নে সরিয়ে দেয়। আবিরের যত রাগ ছিল সব উধাও তিথির মুখখানি দেখে। তিথির ঘুমন্ত চেহারা যে আবিরের কাছে অনেকটাই প্রিয়। তিথির কপালে আলতো করে চুমু দিয়ে ডাকে, তিথি ওঠো, আমাদের বের হতে হবে, সবাই রেডি হয়ে গেছে। তিথি হুঁ না, উঠতে বলেছি। তিথি আবিরকে টান দেয় আবিরের গলা ধরে, আবিরের মুখে মুখ গুঁজে বলে, উফ ঘুমোচ্ছি তো, আর আপনিও ঘুমোন, আর আমাকে কিস করুন। আবিরের হাসি পাচ্ছে, তিথি গালে কামড় দেয়, না পেরে তিথি লাফিয়ে উঠে গালে হাত দিয়ে বলে, আপনি রাক্ষস নাকি মানুষ? আরে বাবা তুমি তো বললে যে কামড় দিতে, তাই দিলাম। আমি কখন বলেছি? ও এই তো এখন ঘুমে। মিথ্যে, আমি বলিনি। ও আচ্ছা তাই নাকি, তাহলে হয়তো তোমার ভূত বলেছে তাই আমি দিলাম। আপনি অনেক খারাপ। হুম এখন রেডি হন ম্যাম, আমাদের যেতে হবে। কোথায়? ভুলে যাওয়ার রোগ আবার কবে থেকে হয়েছে তোমার? বলবেন কিনা সেটা বলুন, কথা ঘোরাবেন না। বড়াব্বা কাল কি বলেছে, আর কাল যে লাফালা, ভুলে গেলে? ও হ্যাঁ আমি তো ভুলেই গেলাম, কাল আমার বিয়ের কথা বলেছে। ইস একটা ভালো জামাই পাইলেই হবে। আচ্ছা অনলাইনে অর্ডার করলে কেমন হয় নতুন জামাই? অনলাইনে জামাই মানে? আমি তো ঠিক বলছি, যেহেতু আমার বিয়ে তাহলে আমারই তো পছন্দ আছে, আর অনলাইনে তো ভালো। আবির না পেরে ধমক দেয় তিথির কথা না শুনে, চুপ একদম, সব সময় ফালতু বকবক, জামাই থাকতে আবার কিসের জামাই লাগবে? হ্যাঁ পায়ের নলা কেটে ফেলবো, আমাকে ছাড়া অন্য কারোর কথা ভাবলে? তিথি কেঁদে দেয় আবিরের কথা শুনে, আর কান্না করে বলে, নতুন জামাই না হলে আমি বিয়েতে কি পরবো, আমি কি পুরনো কাপড় পরে বিয়ে করবো নাকি? জামাই বিয়েতে পরবে মানে কি বলছো নিজে জানো? আরে ওই যে বিয়েতে পরে না সুন্দর সুন্দর শাড়ি, গ্রাউন, লেহেঙ্গা, এইসবের সাথে জামাই শব্দটার কোন দিক দিয়ে মিল আছে আমাকে বলবে? আমার কাছে তো মিল আছে, জামা জামাই মিল, তাই বলছি, বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা। আমি তো নিজের কপালে থাপ্পড় মারছে, এই পাগলকে আমার কপালে পড়াচ্ছিল। কিছু বললেন? জি না ম্যাম, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে আসেন, সবাই অপেক্ষা করছে। আমি রুম থেকে বের হয়ে যাই, জানে এখানে এক মিনিট থাকলে তার মাথা পুরো নিয়ে যাবে এই মেয়ে, যে মেয়ে কি বলে নিজেও জানে না। আবির তিথি রেডি হচ্ছে, এখনই চলে আসবে।
আবির চেয়ার টেনে বসে ঋতুর দিকে হালকা ঝোঁকে জিজ্ঞাসা করে, আচ্ছা ঋতু, তিথি কি ছোট থেকেই পাগল? কি না মানে এই যে আজগুবি টাইপের কথা আর জামাকে জামাই বলা এই? হুম পুরো, যে ওর পাল্লায় পড়ে তাকেও পাগল করে ছাড়ে। আর আমার আব্বুর মাথায় একদিন ময়লা পানি ঢেলে বলে আব্বুর মাথায় নাকি কি লেগেছে তাই পরিষ্কার করছে। কি পরিষ্কার করতে ময়লা পানি ঢালে? আব্বু আমাকে পিকনিকে যেতে দেয়নি আর আমার জন্য তিথিও যায়নি, সে যেতে পারেনি তাই রেগে এমন করেছে। আবির গালে হাত দিয়ে ভাবছে, এই মেয়ে আসলে কি, বাচ্চা মেয়ে তো আছে কিন্তু দুনিয়ার ফাজিল। কি রে তুই নাস্তা না করে কি ভাবছিস? ভাবছি পাবনাতে টিকিট কবে কাটবো। কি বলছিস, পাগল হলি নাকি? আমান আর ঋতু হেসে দেয়। ওই সময় তিথি আসে। কোনো মজা কিছু ঘটলো যে ঋতু তুই হাসছিস? আমান আরো জোরে হেসে দেয়। আবির আপেল একটা নিয়ে আমাকে ছুঁড়ে মারে আর বলে, ওই হারামি তুই চুপ না হলে দেখবি। আমি কি করলাম ভাই, দেখ তোর বউ না বলছে। কিছু না ম্যাডাম, আপনি নাস্তা করে নেন। আজব তো কিছু বলিনি আর তারা দাঁত দেখে দেখে হাসছে, মনে হয় হারপিক দিয়ে আজ দাঁত ব্রাশ করেছে তাই দেখাচ্ছে। তিথি চুপ। তিথি ভেঙচি কেটে মায়ের পাশে বসে নাস্তা খেতে থাকে। বাবা বড় বাবা ওরা উঠে যায়, মাও বড় মা খাবার কিছু প্যাকেট করছে গাড়িতে খাওয়ার জন্য। ঋতু তিথির গালের দিকে তাকিয়ে বলে, কি রে তোর গালে দাগ কিসের? তিথি তাড়াতাড়ি গালে হাত দিয়ে ফেলে আর আবির দিকে তাকায়। আবি কিছু বলতে যাবে তখন মামনি বলে, দেখি কি হয়েছে গালে। মা মানে কিছু না, মশা কামড় দিয়েছে তাই হয়তো। মশাটা কি তুই? আমি কেন মশা হবো, হাট। ওই শোন আমারও বউ আছে আমি জানি, ওকে আর নাটক করিস না তো আমার সামনে। বেশি কথা বলবি তো তোর বউকেও বলবো, তুইও টিয়াকে এমন মশার দাগ করেছিস গালে। আর আমি কবে করলাম, সে না আমাকে সবার সামনে করেছে। দেখ তুই করেছিস নাকি সে কথা তো একটাই। তুই ভাই না শত্রু একটা? হুম এখন বাঁচা যা। মামনি আবিরের রুমে অনেক মশা, হয়তো মশাই কামড় দিয়েছে তাই বাধ্য সব। আমরা বের হবো তো, আবার ঋতুর ফ্যামিলিকেও মাঝপথ থেকে গাড়িতে নিতে হবে। আচ্ছা আমি যাই ওদের সাহায্য করতে, তিথি তাড়াতাড়ি নাস্তা শেষ করে আয়। তিথি নাক ফুলিয়ে আবিরের দিকে তাকায়। আমার চল দেখি গাড়িতে সব ব্যাগ জিনিসপত্র তুলছে কিনা। হ্যাঁ বাঁচার জন্য এখন তো ভাগতে হবে তাই না? কি বললি? আরে দূর কিছু না চল। আমার রিমানকেও সাথে নিয়ে যাও। আর শোনো ওর ব্যাগে একটা বক্স আছে, সেখানে আমার কানের দুল রাখছি, ওইটা বের করে নিও। ওর ব্যাগে আপনার কানের দুল কেন ম্যাডাম? ভুলে রাখছি, বাজে এত প্রশ্ন করো কেন, যা বলছি করো যাও। আপনাদের ঝগড়া শেষ হলে আসেন। ওই বচ্চা ওদের মধ্যে নাক কেন গলাচ্ছেন? আসছে ম্যাডাম আফ্রিকা। কি আমি আফ্রিকা? ও সরি আফ্রিকা জঙ্গলি। আমানা ঋতু হেসে দেয়, আমাকে এই নামে ডাকার তো 14 গুষ্টি আফ্রিকার জঙ্গলে। ইয়েস রাইট, আমার 14 গুষ্টির মধ্যে আপনিও পড়েন ম্যাডাম, সো আপনি নিজেই স্বীকার করলেন আপনি যেমনই হোক আপনার জামাই। হুম বজ্জা থারামি ঝগড়া উফ করো চলো সবাই। সবাই বাইরে গিয়ে দেখে মিনিবাস একটা দাঁড়ানো। গাড়ি নেওয়া হবে না বাবা? না আমরা সবাই এই গাড়িতে করে যাব, আর গাড়িগুলো ড্রাইভাররা নিয়ে আসবে। হুররে কি না মজা হবে, সবাই মিলে একসাথে যাব আর গান বাজনা, আমি গান গাইবো কি মজা। হয়েছে ম্যাডাম, যে গান গাইবে আর আজ থাকা হবে না, এই পাগল মেয়ে সব সময় বকবক করেই যাবে। তিথি আর বাকি সবাই গাড়িতে উঠে বসে, তিথি তো মহা খুশি আবিরের পাশে বসে বসে বাইরের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখছে। আবির যে তার সাথে কথা বলছে ওইদিকে খেয়ালও পর্যন্ত নেই। ড্রাইভার ভাইয়া ওই সামনে কিছু লোক দেখছেন না, ওই লোকগুলোর সামনে গাড়ি থামাবেন, ওরা আমাদের লোক। ওকে আমার বাবা। রিহাব ও তার পরিবার সবাই দাঁড়িয়ে আছে, গাড়ি ওদের সামনেই থামে। আমানও আবির গিয়ে ওদের জিনিসগুলো গাড়িতে তোলে, সবাই গাড়িতে ওঠে। ঋতু ভাবি ঋতুকে জড়িয়ে ধরে, সবাই গাড়িতে বসে। তিথি চকলেট খেতে ব্যস্ত। কি রে তিথি তুমি যে চকলেট বাচ্চাদের মতো খাচ্ছ। আমি তো বাচ্চাই। কেন ওই দিন তো বাচ্চার মা হতে চাইলে, তাহলে বাচ্চা কিভাবে হলে? সবাই হেসে দেয়। আবির এসে তিথির হাত থেকে চকলেটটা কেড়ে নিয়ে বলে, বাচ্চা মানুষ চকলেট খায় না, বাচ্চারা চকলেট খেলে দাঁতে পোকা হবে। তিথি তো রেগেই শেষ, আবির মনে হয় হাসি পাচ্ছে তিথির গাল ফুলানো দেখে। আবির তিথির পাশে এসে বসে, তিথি আবিরের পেটে চিমটি দিয়ে বলে, রাক্ষস একটা। আউচ, তাই বলে এত জোরে চিমটি দিবা? কামড় দেওয়া উচিত ছিল, হয়েছে ভালো জানলে। আবির তিথির কাণ্ড দেখে হাসতে থাকে,
কিছুক্ষণ পর তারা বড় বাড়িতে আসে, যেখানে পরিবেশটা মুগ্ধ করার মতো যথেষ্ট। এত সুন্দর বাগান, যেখানে নানা রকমের ফুল। সবাই বাড়ির ভিতরে গিয়ে তো আরও অবাক, বাড়ির সব জিনিসপত্রগুলো এত সুন্দর যে মনে হচ্ছে কোনো প্রসাদ, কোনো রাজার বাচ্চার। সবাই যার যার রুমে যাও, এর নাম রহিম, সে তোমাদের রুম দেখিয়ে দেবে। তিথি আবিরের সাথে যেতে লাগে, তখন বড় মা ডাক দিয়ে বলে, তিথি আর ঋতু আমার সাথে থাকবে বিয়ের আগ পর্যন্ত, আর আবির আমার একসাথে। হোয়াট, এইসব কি মা? বিয়ে হওয়ার আগে এমন হবে বুঝলি, আর চুপচাপ তাই করবে যা বলা হবে। বড় মা, আই এম সরি, আমি মানতে পারবো না। ভাবি, ওদের তো বিয়ে হয়েছে, তাহলে এইসব তুই ওদের পক্ষ কেন নিচ্ছিস? বিয়েটা আমাদের মতো হতে দিলে কি হয়? হ্যাঁ, কয়দিনের তো ব্যাপার। আমি কিছু বলতে যাবে, তখনই তিথি বলে ওঠে, বড় মা আমি রাজি, আর বড় মা আমাকে কিন্তু ভূতের কাহিনী শোনাতে হবে। কি মেয়েরে বাবা, ভূতের গল্প শোনানোর সত্ত্ব দেয়। আমি রাগি লোক নিয়ে নিজের রুমে চলে যাই। মেজাজ এত খারাপ যে তিথিকে আছাড় মারতে তার ইচ্ছে করছে। আমাদেরও মনটা খুব খারাপ হয়ে যায়। তিথি চল, আমরাও রেস্ট নিই। সবাই যার যার মতো রুমে চলে যায়। তিথি রুমে গিয়ে ভাবতে থাকে আবির কি রেগে আছে কিনা। ঋতু তিথির কাছে গিয়ে সে জিজ্ঞাসা করে, কি রে, কি ভাবিস? কিছু না। সত্যি তো? আসলে আবির ওই সময় যেভাবে গেছে তাই। একটু পরে গিয়ে সরি বলিস, দেখবি ঠিক রাগ কমে যাবে। তিথির মন যেন মানছে না। সে অনেকক্ষণ চেষ্টা করে আবিরের সাথে দেখা করতে, কিন্তু পারছে না। বড় মা বারবার তাকে কিছু না কিছু বলে আটকায়। বিকেলে একটা ডিজাইনার আসে, তিথির ঋতু মাপ নেয় লেহেঙ্গার জন্য, পুরো বিয়ের অনুষ্ঠানে কাপড় লিস্ট করে, কখন কি পরবে সব। আবির গাল ফুলিয়ে বসে আছে, তিথির দিকে তাকাচ্ছেও না। বিয়ের আওয়াজের অপেক্ষা যেন সবাই ব্যস্ত। কাল থেকে গেস্ট আসা শুরু হবে, আর কাল তোমাদের চারজনের এঙ্গেজমেন্ট হবে। তারপরের দিন মেহেদি অনুষ্ঠান, তারপরের দিন হলুদ, আর তারপরের দিন কাবিন আর বিয়ের অনুষ্ঠান। সবাই তো অনেক খুশি, এত আনন্দ হচ্ছে সবার, ফাইনালি তারা ওদের ছেলেদের বিয়ে নিজেদের মতো করে দিতে পারবে। তিথি বারবার আবিরের পাশে গিয়ে বসে, আর আবির উঠে অন্য পাশে যায়। তিথি আইসক্রিম একটা আবিরের সামনে এনে বলে, আইসক্রিম তুই তো মিষ্টি কেন, যখনই লাগিস উফ ইচ্ছে করে খেয়ে ফেলতে। আবির তিথির দিকে আর চোখে তাকায়, আর ভাবে এই মেয়ে তাকে বলছে আইসক্রিম খেতে। উফ, এই চাউনি, আমি তো ফিদা। মামুনি পাশ দিয়ে যাওয়ার সময় শুনে বলে, তুই কিসে ফিদা তিথি? কই না তো মামুনি, ওই যে আমি আর কি যেন আইসক্রিম। আবির উঠে চলে যায়। তিথির মন ছোট হয়ে যায় এই ভেবে যে আবির তার সাথে সুন্দর করে কথা পর্যন্ত বলেনি, আবির তার দিকে ঠিক করে তাকায়ও নি। সবাই ডিনার করতে বসে, হাসি মজা সব হয়। আবির গাল ফুলিয়ে বসে আছে, তিথি আবিরকে মানানোর চেষ্টা করছে, আবির কিছুতেই মানছে না। আবির ডিনার করে নিজের রুমে চলে যায়। সবাই শুয়ে পড়ে, শুধু তিথি ছাড়া। আবিরের বুক ছাড়া যে তার কিছুতেই ঘুম আসে না, আর এইদিকে আবিরও ঘুমাতে পারছে না। তিথি যে তার বুকে ঘুমায়, তাকে জড়িয়ে ধরে ঘুমায়। আবির আর রাগ করে থাকতে পারছে না, চলে যায় বড় মায়ের রুমে, আর ওইখানে আস্তে আস্তে গিয়ে দেখে তিথি শুয়ে আছে। বাহ, মহারানী তো দেখি শান্তিতে ঘুমায়, দেখাচ্ছি মজা। আবির চুপি চুপি গিয়ে তিথির পাশে বসে, মুখ হাত দিয়ে ঢাকে, চোখ খুলে আবিরকে দেখে চিৎকার দেবে। আবির মুখ আরো জোরে চেপে ধরে, চুপ থাকতে বলে। আবির তিথিকে নিয়ে আসে নিজের রুমে, রুমে দরজা লাগিয়ে দিয়ে বলে, তোমার সাহস হয় কি করে আমাকে সারা ঘুমাতে? হ্যাঁ বড় মা, এখন কান্না করলে কষে চড় দেব, দেখছো রেগেছিলাম, কোথায় এসে আদর করবে রাগ ভাঙাবে, তা না উনি ঘুমায়, এমন এলিয়ন যে কপালে জুটেছে। আমি কি করেছি? চুপ, আবার মুখের ওপর কথা। সরি। সরিতে হবে না, শাস্তি পেতে হবে। কি শাস্তি বলুন, রাজি আছে? শিওর না, মানে ইয়ে হয়েছে, আর ইয়ে করতে হবে না এখন। হুম, এইদিকে আসো আমার কাছে। তিথি একটু আসে, আবি টান দিয়ে বলে, হাজবেন্ডের কাছে আসতে এত সময়, এই মেয়ে উফ। আমি ওই বড় মা উঠলে তখন খবর আছে। আবি তিথির কথায় পাত্তানা দিয়ে তিথির গালে চুমু দেয়, ঘাড়ে চুমু দিতে থাকে। তিথির চুলগুলো সরিয়ে তিথির ঘাড়ে ডুবে যায়। তিথি আবিরের স্পর্শে হারিয়ে দেয় অজানা এক শহরে, যেখানে আবিরা তিথির ভালোবাসে। সকালে ফজরের আজান দেয়, আজানের সুর শুনে তিথির তাড়াতাড়ি উঠে কাপড় ঠিক করে আবিরের কপালে ডিপভাবে চুমু দিয়ে চলে যায় তার রুম থেকে। বড় মায়ের রুমে গিয়ে দেখে কেউ উঠেনি, সে শাওয়ার নিয়ে অজু করে নেয়, নামাজ আদায় করে আজ কোরআন পড়তে খুব ইচ্ছে করছে তার। অনেকক্ষণ কোরআন পড়ে, তিথির মিষ্টি সুরে বড় মা উঠে, দেখে তিথি কোরআন শরীফ পড়ছে, তা যেন অনেক ভালো লাগে। তিথিও এসে নামাজটা আদায় করে নেয়।
তিথি, বড় মা আর দুজন বাগানে হাঁটতে যায়। বাগানের এত সুন্দর সুবাসে যেন তারা মুগ্ধ। অনেকক্ষণ তারা বাগানে সময় কাটায় আর বড় মা তিথির সাথে অনেক গল্প করে। অনেক সময় হয়ে যায়, সবাই নাস্তা করতে বসে। আবির ঘুম থেকে উঠে হাত দিয়ে অপর পাশে খুঁজে তিথিকে, কিন্তু পায় না। ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে তিথি সবার সাথে কথা বলছে, চেহারাটা যেন কেমন উজ্জ্বল হয়ে আছে। তিথির কাছে যেতে খুব ইচ্ছে করছে, যেতে পারছে না সে। সারাদিন কেটে যায় সবার ব্যস্ততায়। আমান আর আবির এতটা ব্যস্ত হয়ে পড়ে যে দুজন ঋতু আর তিথিকে এক পলকও দেখেনি। সন্ধ্যা হয়ে আসছে, সবাই রেডি হয়ে নাই। সন্ধ্যা হয়ে আসছে, সবাই রেডি হয়ে নাই। আবির একটা সাদা শার্ট আর কালো কোট পরে, আমানও সেম। দুই ভাইকে আজ অনেক হ্যান্ডসাম লাগছে। দুজনে নিচে দাঁড়িয়ে আছে তাদের পরিগুলোর জন্য। বাবারে, তোরা তো দেখি সেই লেভেলের বউ পাগল। আমান আর আবির পিছনে তাকিয়ে দেখে যে রেশমা, অর্থাৎ আমানের বড় বোন দাঁড়িয়ে। আরে আপু, তুই হইছে বউ পেয়ে যে বোন ভুলে গেছিস, আর তার প্রমাণ দিতে হবে না। তারা ভাই বোন তাদের মতো কথা বলছে। হঠাৎ রিমান বলে, আমান আর আবির উপরে তাকিয়ে তো পুরো থতমত খেয়ে যায়। লাল গ্রাউন, চুলগুলো কার্ল করা, চুলের একপাশে লাল গোলা, দেখতে দুজনকে মাশাল্লাহ লাগছে। আমি তো বুকের বাম পাশে হাত দিয়ে বলে, মাশাল্লাহ, আমার পরিটাকে তো আজ পুরো পরি লাগছে। তিথি আবিরের দিকে তাকায়, আবিরের চোখে চোখ পড়া কিছুটা লজ্জা পায়। আবির মুখে যে হাসি, ওই হাসিতে তিথি ক্রাশিত। আবি তিথির পাশে যেতেই লাগে, তখন রেশমা বলে ওঠে, পরে যাইস, আগে আমি তো দেখি আমার ভাইগুলোর বউকে। বাহ মাশাল্লাহ, দুজনে অনেক সুন্দর। সবাই আসে একসাথে, অনেক ফ্যামিলি পিক তোলে। আবি তিথির অনেক কাপল পিক তোলা হয়। রিং পরানোর সময় হয়, আমার বড় ভাই তাই তাকে আগে পরাতে বলে। আমার ঋতুর হাতটি ধরে রিং পরিয়ে দেয়, হাতের করতালিতে মেঠে ওঠে পুরো উৎসব। ঋতুও আমাদের হাতে পরিয়ে দেয় রিং। আবির তিথির হাতটি ধরে হাঁটু গেড়ে বসে আর সবার সামনে বলে ওঠে, অনেক ভালোবাসি তোতা পাখি, তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমার লাইফ পার্টনার হবে আর একবার। সবাই তো মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। এতটা সুন্দর করে যে কেউ প্রপোজ করে, আবার তাও পুরো ফ্যামিলির সামনে। তিথির মুখ দিয়ে যেন আওয়াজই বের হচ্ছে না। তিথি আবির দিকে শুধু তাকিয়েই আছে। কতখানি ভালোবাসি জানি না, শুধু জানি অনেক ভালোবাসি তোমায়, কখনো হারাতে চাই না, বারবার তোমায় বিয়ে করতে রাজি আছি। তিথি চুপ করে শুধু শুনছে আবিরের কথাগুলো। আমার ভালোবাসা কি গ্রহণ করবেন মিসেস আবির রহমান? তিথি হাতটি বাড়িয়ে দেয়, আবির দিদির হাতে রিং পরিয়ে দেয় আর চুমু দেয়। সবাই তো করতলে দিতে ব্যস্ত, হালকা লাইটের আলোতে তিথির চেহারাটা অনেক মায়াবী লাগছে। আবিরও উঠে তিথির সামনে হাত বাড়িয়ে দেয়, তিথিও আবিরকে রিং পরিয়ে দেয়। নাচ গান তো আছে, অনেকে কাপল ড্যান্স করে। আবির তিথির হাত ধরে ড্যান্স করতে যাবে, আবিরের বাবা আসে। মে আই প্লিজ? বাবা, তোমার বউ এইখানে, ওনাকে নিয়ে যাও। চুপ, আমি আমার মেয়েকে বলছি, তোর মাকে তুই আন। তিথি হাসে বাবার কাণ্ড দেখে। আবিরও তার মাকে গিয়ে বলে, তোমার হাজবেন্ড আমার শত্রু। কেন, কি হয়েছে আবার? আমি তিথির সাথে ড্যান্স করতে যাচ্ছিলাম, বাবা এসে বলে মে আই প্লিজ। আচ্ছা তাই নাকি, ওকে চল আমিও দেখাই তোর বাপকে, যে তোর মাও ভালো ড্যান্স করতে পারে। এই তো আমার মায়ের মতো কথা। কি বললি? আরে ধুর, কিচ্ছু না বলছি, চলো। তিথি, আমার ছেলেটা তোমায় অনেক ভালোবাসে, তোমার মাও, আমিও, আমরা সবাই। জানি বাবা, এই জন্যই নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি। ভাগ্যশালী তো আমরা যে আমরা মেয়ে পেয়েছি। আবির বাবার কাছে এসে বলে, জনাব, আপনার ওয়াইফ ড্যান্স করে দেখেন। ওকে ডান্স করতে কে বলেছে? তুই, তাই না? হুম তো, পরে দেখে নেব তোরে, এই ছেলে আমার নাকি শত্রুর, কে জানে। বাবা তাড়াতাড়ি চলে যায়। দিদি হাসতে থাকে আর জিজ্ঞাসা করে, কি ব্যাপার বাবা, এমন ভাবে ধমক দিয়ে কেন গেল? মা অনেক ভালো ড্যান্স করতে পারে আর বাবা জেলাস ফিল করে। একবার তো একটা পার্টিতে মাকে এক লোক পোজ করে, বাবা যে ওই দিন কি খেপে গেছিল, উফ। তাই এমন অনেক কাহিনী আছে যা শুনলে প্রচুর হাসবে। বাবা অনেক লাভ করে মাকে, তাই না? হুম, অনেক ছোট থেকে ওদের মধ্যে কখনো ঝগড়া দেখিনি, সবসময় ওদের ভালোবাসা কেয়ারিং দেখে বড় হয়েছি। আম্মু তো সবসময় বলতো আমার বউ নাকি আমার পছন্দ মতো হবে, যাতে আমি কখন আমার বউকে একটুও কষ্ট না দিই। ভালোবাসি। কি বললে? ভালোবাসি মিস্টার বিপজ্জনক রাক্ষস, অনেক বেশি ভালোবাসি এই ফ্যামিলিকে, আপনাকে অনেক অনেক। আমিও অনেক ভালোবাসি পাগলি। একটা কথা বলি? হুম বলো। সব কিছুর জন্য ধন্যবাদ। সব কিছু মানে কি ম্যাডাম? এত লাভিং কেয়ারিং ফ্যামিলি দেওয়ার জন্য।
এই পাগলি, তোমায় না ভালোবাসলে কাকে ভালোবাসবে? হুম হুম জানি, আমি জানি, আমি অনেক কিউট, শান্ত, ভদ্র আর কত ভালো। হয়েছে, এখন পাহাড় খুলতে হবে না আপনার তারিফের। আমি জানি আপনি কত ভদ্র। আজ করি বলে সাথে এলিয়েনও। তাদের দুষ্টু মিষ্টি ঝগড়া তো লেগেই থাকে, পরিবারের সবাই আজ অনেক হ্যাপি। তাদের পরিবার যেন এইভাবেই সুখে থাকে আজীবন, তার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া প্রার্থনা করছে আবিরের মা। রাতে খাওয়া দাওয়া শেষ করে মেহমানরা চলে যায়, সবাই হল রুমে বসে আড্ডা দিতে থাকে। সবাই যে এখানে আড্ডা দিচ্ছিস, কাল যে মেহেন্দি, অনুষ্ঠান ভুলে গেলে সবাই? মা একটু কথা বলছি আর কি। চুপচাপ ঘুমিয়ে যাও সবাই, কাল অনেক কাজ। আর রেশমা তোর দুই ভাইয়ের বিয়ে, একসাথে তোর কাজ অনেক, কাল মেহেন্দি বাড়বি মনে রাখিস। হ্যাঁ। আমান আর আবির হাসতে থাকে, রেশমা চোখ রাগিয়ে বলে, হাসেন ভালো করে, আপনারা দুজন নট অ্যালাউ মেহেদি অনুষ্ঠানে। কি? হ্যাঁ, তোরা কাল থাকতে পারবি না। কিন্তু বড় মা, মেহেদি অনুষ্ঠানে আমরা না থাকলে কিভাবে অনুষ্ঠান হবে? কেন, তোরা কি মেহেন্দি দেবে? চুপচাপ কাল বাইরে চলে যাবি, কোনো ছেলে এখানে থাকবে না। আবির আর আমার মুখ ফুলিয়ে বসে আছে। তিথি হেসে দেয়, আবিরে প্রচুর রাগ ওঠে তিথির এই হাসিতে। সবাই চলে যায় যার যার রুমে। তিথির রেশমাকে অনেক খুশিতে আত্মহারা হয়ে উঠে বলে, ওয়াও, এমন অনুষ্ঠানে তো অনেক মজা হবে। অনেক হাসি পাচ্ছে তাই না ম্যাডাম? হ্যাঁ, এইটা আমাদের অনুষ্ঠান, ওকে, আপনার এলাও না। আবির নাক মুখ সব ফুলিয়ে চলে যায়, আমানও বেচারা আবিরের সাথে চলে যায়। তিথি, রেশমা, ঋতু আজ একসাথে থাকে। পরের দিন সকালে সবাই ব্যস্ত হয়ে পড়ে মেহেন্দি অনুষ্ঠানের জন্য। ছেলেদের গেস্ট রুমে থাকতে বলে, সবগুলো ছেলের মুখ মলিন হয়ে যায়, মেয়েরা মজা করবে আর তারা এই রুমে থাকবে। সারা বাড়ি ফুল দিয়ে সাজায়। বিকেলে রেশমার বড় মা, ছোট মা আর মামনি আরও কিছু প্রতিবেশীও সাথে মেহেন্দি বাড়ছে। তিথিয়া নিয়া সবগুলো মেয়ের সাথে গল্প করে। তিথির মুখে এক আলাদাই উজ্জ্বলতা ফুটে ওঠে। আবি সাদা একটা টি শার্ট পরে রুম থেকে বের হয়ে হল রুমে আসে। এসে দেখে মেয়েরা মেহেন্দি বাড়তে ব্যস্ত আর তার পাগলিটা গল্প করতে। তিথির দিকে নজর পড়ায় যেন নজরটুকুও সরছে না। দেখতে জাগের থেকেও মিষ্টি লাগছে তার তোতা পাখিটাকে। পলকহীনভাবে তাকিয়ে আছে আবির, আর আর মনে ভাবতে থাকে সে তার তোতা পাখির পাশেই বসে আছে। তার তোতা পাখির কপালে আসা ছোট্ট ছোট্ট চুলগুলো ফোঁ দিয়ে সরিয়ে দিচ্ছে। আবির বেচারা চলে যায় তার স্বপ্নের রানীকে নিয়ে নিজের স্বপ্নে। ওই সময় আমান আবিরকে নাড়া দিয়ে বলে, কিরে ভাই, তুই দিনের বেলায় স্বপ্ন দেখতে শুরু করলি নাকি? আমান আর আবির গেস্ট রুমে গিয়ে দেখে বড় বাবা, আবিরের বাবা, মামা, ঋতুর বাবা ও ভাই গালে হাত দিয়ে বসে বসে খবর দেখছে। আবির জিজ্ঞেস করে, কি ব্যাপার, সবাই চুপচাপ যে? কি আর করব ভাই, মেয়েরা তো আজ আমাদের বের করে দিল, তাই আমি এই মুরব্বীদের সাথে খবর দেখছি আর বোরিং হচ্ছে। দূর, আমার কাছে আইডিয়া আছে একটা। কি? আমরা পার্টি করব, মজা করব। কি সত্যি? চল আমরা সবাই আজ বাইরে গিয়ে মজা করি। আমানের ঋষভ তো খুশিতে আবিরকে বলে ওঠে, চল চল, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, চল আজ আমরা সবাই মিলে বাইরে গিয়ে পার্টি করি। হ্যাঁ আবির, চলো আমরাও পার্টি করি। কেন, আমরা কেন বাইরে পার্টি করব? কেন আবার, মীরা এখানে উৎসব করবে আর আমরা বুঝি ওই রুমে বসে থাকবো, পাগল নাকি? শোন, আমরা ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করব। পাগল নাকি, আমাদের ওরা ঢুকতে দিবে? কখনো না। কেন ঋষব, তুমি কি দেখতে চাও না আজ ভাবিকে কত সুন্দর লাগছে? আর আমান, তুই চাস না আজ তো ঋতুকে কত কিউট লাগছে দেখতে? আমরা যদি ওদের সাথে ওই অনুষ্ঠানে থাকি তাহলে তারা কত খুশি হবে, ভাব ভাই ভাব। হ্যাঁ তাই তো, কিন্তু আমাদের তো ওইখানে যেতে দেবে না। আমরা এমনভাবে যাব যাতে ওরা বুঝতে না পারে যে আমরা। আঙ্কেলরা বাবা ওদের বললে তো ইচ্ছে মতো বকবে, তখন ওরা বুড়ো হয়ে গেছে, ওরা গিয়ে আবার কি করবে, আমাদের চল। পিছন থেকে বড় বাবা বলে ওঠে, আর আমরা কি এখানে গালে হাত দিয়ে বসে বসে টিভি দেখবো? তাহলে বাবা তুমিও কি? তাহলে মামাকে কে দেখবে? কাউকে বলবো না, তুই চিন্তা করিস না। এখন বল, ভিতরে কি করে যাব? আমরা তো আর এইভাবে গেলে ওরা আমাদের প্রবেশ করাবে না, তাই আমরা কি? উফ, আসতে চিল্লাও তো, এই আইডিয়া ভালো লাগলে বলো, না লাগলে টিভি দেখো, যাও আমি তো গেলাম। সবাই চিন্তায় মেতে ওঠে,
কি করবে? এইদিকে সব মেয়েরা রেডি হতে ব্যস্ত হয়ে পড়ে। পার্লারে কিছু মেয়ে আসে আর তারা ঋতু দিদিকে সুন্দর করে সাজিয়ে দেয়। রেশমা ঋতুর ভাবিকেও তিথি আর সবুজ কালারের কামিজ আর লাল সারারা পরে কাঁচা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়। চোখে গাঢ় কাজলও দেওয়া, দেখতে অসাধারণ লাগছে আজ তিথিকে। ঋতুকেও তিথির মতন ড্রেস পরানো হয়, দেখতে তাকেও বেশ লাগে। দুজনকে সাজানো হয় কাঁচা ফুলের মালা দিয়ে। গান বাজনা সব শুরু হয়ে যায়, বড়রা কিছু তবলা বাজায় আর আগের গানগুলো গাইতে থাকে। তিথি ঋতু একসাথে বসে, পার্লারে মেয়েরা তাদের মেহেন্দি পরাতে ব্যস্ত হয়ে যায়। ওয়াও, কি সুন্দর লাগছে আজ পরিবেশটা, ইস। সত্যি অসাধারণ। বড় মা কিছু মহিলাদের দেখে আসতে, অনেক বড় ঘোমটা মাথায় দিয়ে, তাদের মুখটা দেখা যায় না। শাড়ি পরানো কিন্তু অন্যরকম শাড়ি পরানো তাদের। বড় মা সন্দেহ নজর দেখে, কিছু বলতে যাবে, তখন রেশমা এসে বলে, মা ওইদিকে আসো, ওইখানে কি যেন সমস্যা হইছে। মহিলাগুলো সবার মাঝে আসতে লাগে, ওদের মধ্যে কিছু মহিলা উঠে আবার নাচতে লাগে। ওই শাড়ি পরা মহিলাদের ভিতরে আর কেউ না, আমান, আবির, ঋষা, বড় বাবা আর ছোট বাবা আর ঋতুর বাবা থাকে। তারা আবিরের কথা মতো শাড়ি পরে, তাদের প্রিয়তমাদের একটু দেখতে আসে। সবাই নাচে মেতে ওঠে, হালকা কোমর তুলিয়ে তুলিয়ে নাচে মেতে ওঠে সবাই। আবির বারবার গিয়ে তিথির হাতটা ধরে টেনে নিয়ে আসে তিথিকে সবার মাঝে। বড় মা ও ছোট মা ওরাও নাচে মেতে ওঠে, ধরতে গেলে সবাই নাচে ব্যস্ত হয়ে ওঠে। বড় বাবা জোরে গান গায়, ও ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। সবাই থেমে যায় আওয়াজ শুনে। আমার আর আবির বলে ওঠে, উফ, চুপ থাকলে কি হতো, খেলাম তো ধরা। এখন সবাই তো শিওর হয়ে যায় যে তাদের মধ্যে ছেলে কেউ আছে। এটাই তো রাক্ষসীর আওয়াজ। কার আওয়াজ? ও হ্যাঁ, রাক্ষসকে তো আপনি চেনেন না, মানে আবিরের আওয়াজ। বড় মা আবিরদের কাছে যায়, আবিরের ঘোমটা সরিয়ে রাগী লোক নিয়ে বলে, তুই এখানে, তুই মেয়েদের মাঝে একা কি? হ্যাঁ, বড় মা আমাদের ঘোমটাও খুলে দেয়। সব মেয়েরা তো হাসছে আমার আবিরের এমন অবস্থা দেখে। ঋষভের কাছে কি যাবে, তার আগে ঋষভের ঘোমটা পড়ে যায়। তুই তো লজ্জা করে না মেয়েদের শাড়ি পরে এখানে এসেছিস, ওই বুড়ো লোকগুলোকে ছেড়ে। কিসের ওই বুড়োদের ছেড়ে এসেছি আজ? তোমার বুড়োর জন্য তো ধরা খেলাম। কি? আবির বড় বাবা আর বাকিদের ঘোমটাও সরিয়ে দেয়। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর সব মেয়েরা তো হাসতে হাসতে শেষ। বুড়োরাও শাড়ি পরে, তিথি তো জোরে হেসে দেয়। তিথির হাসি দেখে বড় মাও হেসে দেয়। বুড়ো বয়সে এই আর, আল্লাহ, তুমি কি মেয়ের মেহেদি অনুষ্ঠানে এইভাবে আসলে? উফ, ওরা এত কষ্ট করে এসেছে, ওদের তো কিছু শাস্তি পেতে হয়, কি বল আম্মু? তাই তো, কি বলেন ভাবি, কি শাস্তি দেওয়া যায় তিথি? বেশি কিছু না, ওদের নাচতে হবে নাগিন ড্যান্সে। সব ছেলেরা তো হ্যাঁ। পাগল নাকি তুমি? চুপ একদম, এক তো চুড়ি তার উপর সিনা চুড়ি। তিথি পাগল, তুই কি বলছিস, ওইখানে বাবারাও আছে। তো কি হয়েছে, ওদের মনে ছিল না এমন পোশাকে মেয়েদের অনুষ্ঠানে আসতে? আবার তো কি যেন গান, টিঙ্কা চিকা। বড় মা আজ রাগী চেহারা দিদির দিকে তাকায়, এখন নাচেন সবাই, আমরা সবাই বসে বসে ওদের নাচ দেখি। ইয়াহো, তোমায় আমি দেখে নেব। ওকে ওকে, দেখবেন পরে দেখবেন, আগে নাচতে করেন জনাব। আমি এই বাড়ির কর্তা, আমি এসব করব না, বাকিরা করবে। চুপচাপ ডান্স করবে একদম কথা না, আর যে কথা বলবে তার শাস্তি হবে। এই শাড়ি কাল পর্যন্ত পরে থাকতে হবে। এই মেয়েকে আমি এখন আছাড় মারব, সব সময় ফাঁসাই, তার জন্য এত কষ্ট করে এলাম আর সে কিনা আস্ত একটা এলিয়েন। উফ। অনেকক্ষণ পর শেষমেশ সবাই রাজি হলো, কিন্তু তিথি বলে ওঠে, বড় মা ওদের অসম্পূর্ণ মনে হচ্ছে। মানে? তিথি একটা মেয়েকে কানে কানে কিছু বলে আর অপেক্ষা করতে থাকে। মেয়েটি কিছুক্ষণ পর লাল লিপস্টিক আর মেকআপ আনে, সব ছেলেদের তো মুখ দেখার মতো, যার যার বরকে এসে এসে সাজাচ্ছে। তোমাকে আমি পরে সব দেখা যাবে, এখন চুপ থাকুন আর আমাকে সাজাতে দিন। উফ, কি না কিউট লাগছে। লাল লিপস্টিক আর মেকআপ দিয়ে সাজিয়ে দেয় আর ছেলেদের ইস দেখার মতো অবস্থা। তিথি তো তার চোখ থেকে হালকা কাজল নিয়ে আবিরের ঘাড়ের পিছনেও লাগিয়ে দেয়। ইস, কারোর নজর যেন না পড়ে। ছেলেরা কথা মতো নাগিন গান ড্যান্স করে, ইস যা লাগছিল না ওদের। মেয়েরা তো হাসতে হাসতে নিজে শুয়ে যাওয়ার মতো অবস্থা হয়।
নাচ শেষে ছেলেরা ঝাঁপিয়ে নিচে বসে। তিথি বলে ওঠে, এইবার সব ছেলেরা, উপস, কিছু বুড়ো আছে, আই মিন সবাই এখন র‍্যাম্প ওয়াক করবে স্টেজে। কি? জি। সবাই তো করতালি দিয়ে বলে ওঠে, ইয়াহু। ব্যাচেলাদের প্রথমে নাচিয়ে তিথি তাদের হাল বেহাল করছে, এখন নাকি তাদের র‍্যাম্প ওয়াক করতে হবে। গেট রেডি ছেলেরা, মজার মজা নাও মেয়েরা। আবির রেগে তিথির কাছে এসে বলে, তিথি বেশি হচ্ছে কিন্তু, চুপচাপে সব করো। কেন, ভয় পাচ্ছেন যদি পড়ে যান? ও হ্যালো ম্যাডাম, আবির রহমান কখনো ভয় পায় না। ওকে ওকে, তাহলে প্রমাণ করুন। ওকে ফাইন। আবির সবগুলো ছেলের কাছে গিয়ে কি কি যেন কথা বলে, সবাই রাজি হয়। শুরু করা যায় কি? জি না। কেন? র‍্যাম্প ওয়াক তখনই হবে যখন উঁচু হিল পরে স্টেজে হাঁটবেন। হোয়াট? আমি যত র‍্যাম্প ওয়াক দেখেছি সবগুলোতে তো তাই দেখলাম যে হিল পরেই হাঁটে। তোমায় আমি যা ইচ্ছে পরে করবেন, এখন প্লিজ স্যার যান। কয়েক জোড়া হিল নিয়ে আসে আবির, আর সব ছেলেরা হিলের সাইজ দেখে ঢোক গেলে। মেয়েরা চেয়ার নিয়ে বসে বিনোদনের জন্য গান শুরু হয়ে যায়। হিল পরে প্রথমে আসে বড় বাবা, যেহেতু সে নাকি বড়, তাই কোমরে এক হাত দিয়ে হাঁটে। আর ঝেলাকে দেখে লাজা, ঝেলাকে দেখে লাজা, এই গানটা হয়। বড় মতো হাসতে হাসতে শেষ, সবাই বিনোদন নিচ্ছে আর ছেলেদের কান্না করার মতো অবস্থা। আজ এইসব তোর জন্য হয়েছে। আমার জন্য কেন? হ্যাঁ, তোকে আসতে কে বলেছে? নিজের বউকে দেখার জন্য তো পাগল হয়ে যাচ্ছিস, এখন তুইও মজা বোঝ। তোর বউ এমন কেন রে ভাই? এলিয়েনকে আর এমনি এমনি বলি এই মেয়ে রে, সবসময় আমার 12টা বাজায়, ইচ্ছে তো এখন করছে 8-8 দিন। বড় বর পর ছোট বাবা আসে, তারপর ঋতুর বাবা আর ঋষাবাবু ওয়াক করে, বাকি আছে আমান আর আবির। আমানকে স্টেজে উঠতে দেখে সবাই হাসিতে গড়াগড়ি খেতে লাগে, সে একটু না হাঁটতেই শাড়ি খুলে পড়ে যায়। এদের সবাই আরও বেশি খিলখিল করে হেসে দেয়, আবিরও হাসতে থাকে। আমান রাগি লুক দেয় আবিরের দিকে, এইবার আসে আবিরের দিকে। আবির হিল পরে এমনভাবে হাঁটছে মনে হচ্ছে তার অভ্যাস আছে, আর সে নিজের ফেসে যে এমন একটা রিয়াকশন রেখেছে, এতে মেয়েরা শুধু একটাই শব্দ বের করছে, আর তা হলো ওয়াও। কারণ আবির একে তো এমনি হ্যান্ডসাম, তার মধ্যে সে তার শাড়িটা এমনভাবে পেঁচিয়েছে যে পুরো নায়িকার মতো লাগছে। তিথির একটু গা জ্বলে, কারণ মেয়েরা সব আবিরের দিকে ড্যাব ডেবিয়ে তাকিয়ে আছে, তার মধ্যে তো আবার আবিরের তারিফও আছে। আরে যা, আবি তো সিক্স মেরে দিচ্ছে। ওই বিপজ্জনক রাক্ষসকে তো আমি খুন করে ফেলবো, কে বলেছে এত ঢং করে হাঁটতে আর ফেসে এত রিয়াকশন ভাব নিতে? ওরার ঘ্রাণ আসে, তোর কল্লা আসে সর। আবি নিচে নামে, আমার রাগি কণ্ঠে বলে ওঠে, হারামি তুই এমন ভাবে যাবে আমাকে বললে কি হতো? হ্যাঁ, আমি বলার আগেই তো তুই চলে যাস। অনুষ্ঠানে তো অনেক মজা হয়, সবাই অনেক বিনোদন নেই আজকের অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষে সব ছেলেরা পায়ের ব্যথায় কান্না করতে থাকে। এইবার মেয়েদের হাসি মজার সব বের হলো ছেলেদের সেবা করতে করতে, পার্টি ইচ্ছে, আর আবির তো এখনো বিনোদন দিচ্ছে নিজে নিজে। এটা কেমন কথা? হ্যাঁ কেন, আমি এত সুন্দর করে মেহেন্দি দিয়ে আপনার নাম আমার হাতে লিখেছি, কোথায় আপনি আমার হাতে আপনার নাম খুঁজবেন? তা না, উল্টে মেহেন্দি পড়া হাতে পাতি পাচ্ছেন, এটা অবিচার। বাসরাতে ভালো করে দেখাবো, ওকে? যখন সবার সামনে হেই পড়ি হাঁটিয়েছিলে তখন মনে ছিল না? আই এম সরি, আর কখনো এমন হবে না, সত্যি আমার হাতে ব্যথা করছে। আমার পার্টি পা শেষ করে তারপর যাবে, এমন না হলে দেখবে কি হয়। অনেক সময় পার হয়ে যায়, তিথি প্রচুর হাত ব্যথা করছে, আবির তবুও পা টিপছে। তিথি খেয়াল করে আবির ঘুমিয়ে যায়, তাই সে আস্তে করে উঠতে যাবে, তখনই আবির বলে ওঠে, কই যাও, এখনো হয়নি। আমি কোনো চেঞ্জ করিনি, প্লিজ চেঞ্জ করতে হবে। ওকে, এখানেই চেঞ্জ করো। মানে? মানে আমার সামনে। কি? কখনো না। জি ম্যাম, আপনি আমার সামনে চেঞ্জ করবেন আর আমি আপনাকে সাহায্য করব। দরকার নেই আপনার সাহায্য, আমি একাই পারব। আবার কথা, সারা রাত পার্টি পাবো, রাজি? প্লিজ না। ওকে ওকে, কাপড় তো নিয়ে আসি। লাগবে না। মানে তাহলে আমি কি পরবো? আমার তো সমস্যা নাই কিছু। ছি, আপনি এমন কেন? হ্যাঁ, আমি আমার বউকে বলছি, আর কাউকে না, যে এইভাবে বলছেন ম্যাম। আলমারি খুলে দেখো একটা শাড়ি আছে, ওইটা পরবে। টিচি আলমারি খুলে দেখে একটা লাল শাড়ি, শাড়িটা নিয়ে আসে, বাথরুমে ফ্রেশ হয়ে আসে, ফ্রেশ হয়ে মুখ মুছতে মুছতে বের হয়। আবি তিথির সামনে গিয়ে বলে, এই যে ম্যাডাম। কি? ভালোবাসি অনেক। কচু বাসেন, যদি ভালোবাসতেন তাহলে আমাকে পা টিপতে দিতেন না।
তুমি যা করলে তার শাস্তি পেলে ওকে। তিথি গাল ফুলিয়ে শাড়িটা নিয়ে বাথরুমে যেতে লাগে। আবি তিথির হাতটা টেনে নিয়ে বুকে লাগিয়ে রাখে। তিথির চুলগুলো কাঁধের পিছনে পিছনে গুঁজে দিয়ে তিথির মুখে ফু দেয়। চোখ দুটো বন্ধ করে ফেলে তিথি। আবি তিথি কপালে আলতো করে চুমু এঁকে দেয়। বাইরে ঠান্ডা বাতাস বইছে। আবি তিথিকে আস্তে আস্তে শাড়িটা পরিয়ে দেয়। তিথির বেশ ভালোই লাগে, এমন কেয়ারিং হাজবেন্ড কয়জনই বা পায়। চলো আমার সাথে। এত রাতে কোথায়? চিন্তা করো না, আমরা বাড়ির বাইরে যাচ্ছি না, এখানেই আছি। আর কেউ টেরও পাবে না। বড় মা যদি জানে তখন? আমার বউকে আমি নিয়ে যাচ্ছি, কে কি বলবে? হুম, আর ম্যাডাম এখানে চুপচাপ বসেন। ওকে এখন না বললেন যেতে, আবার বসবো কেন? আবির তিথিকে বসিয়ে লিপস্টিক একটা নেই, হালকা করে লাগিয়ে দেয় তার তোতা পাখির ঠোঁটে নিজে নিজেই। তিথি শুধু অবাক, আজ আবি তাকে বরম যত্নেই রেডি করছে। তিথির হাতে ধরে আবির তোলে। আজকাল পুরনো হয়ে যাচ্ছে তো, তাই কেউ হাত ধরে নিয়ে যাচ্ছে, কোলেও নিচ্ছে না। পাগলি ভাবলে কিভাবে? আমার পাগলি আমার কাছে পুরনো, সে যতই পুরনো হোক না কেন, আমার ভালোবাসা আমার পাগলির জন্য আজীবন একই থাকবে। বুঝলে ম্যাম? হুম, বুঝেছি। আবি তিথিকে কোলে তুলে নেয়। আবিরে ঘাড়ে পিছনে হাত রাখে। আবিরে বুকে নোক গুজায় তিথি। বেশ ভালো লাগছে আবিরের বুকে। আবির একটু ফাজলামি করে বলে, তুমি আগের থেকে অনেক মোটা হয়ে গেছো। উফ, কত মোটা রে বাবা। কি, আমি মোটি? ওই হারামি, আমাকে কোন দিকতে মোটা লাগে? হ্যাঁ, সব দিকে। নাম আমাকে, আমি আমার বউকে কোলে নিচ্ছি, এতে তোমার কি? হুম, আবি দিদিকে একটা রুমে নিয়ে আসে। আবি দিদিকে নামিয়ে দেয়। রুমের দরজা খোলার সাথে সাথে দিদি তো পুরো অবাক। রুমটাতে বরফ পড়েছে, কিছু পুতুলও আছে লাল সাদা রঙে। একপাশে আগুন জ্বালানো, ওপরে কিছু তারাও জ্বলছে যা বিভিন্ন লাইটের, দেখতে বেশ লাগছে। সাদা একটা বিছানা করা, শুধু রুমের এক পাশে ছোট টেবিল রয়েছে যেখানে তিথির প্রিয় নুডলস রয়েছে। এই সব কিছু আমার জন্য? জি না। তাহলে? আমার বউয়ের জন্য, বুঝলে? তিথি হেসে দেয়, আবিরকে জাপটে জড়িয়ে ধরে। তিথি আবিরের ঘাড়ে কামড় বসিয়ে দেয়। আহচ, কি রাক্ষস রে বাবা। আবির আর তিথি টেবিলে বসে অনেকক্ষণ গল্প করে। আবির নিজের হাতে তিথির জন্য নুডলস রান্না করে। তিথিকে খাইয়ে দিয়ে আবির তাকে জিজ্ঞাসা করে, কেমন হলো? কখন করলেন এসব? ম্যাম, আপনার হাজবেন্ডকে দেখতে হবে না? হুম, বিপজ্জনক রাক্ষস একটা, ঝগড়ুটি এলিয়েন একটা। তিথি নুডলসগুলো মুখে নিয়ে মুখটা বড় বড় করে ফেলে, সেই পরিমাণ ঝাল দিয়েছে আবির। আবির মুখে একরাশ হাসি নিয়ে তিথি কি বলবে তার জন্য অপেক্ষা করছে। আদিতি মুখ দিয়ে আবিরের দিকে তাকায়। আবির হাসি দেখে সেও হাসি দেয় আর খেতে থাকে। অসাধারণ, বাহ, আমার হাজবেন্ডও দেখি অনেক ইয়াম্মি নুডলস রান্না করতে পারে। তিথি গপ গপ করে খেতে থাকে আর পানি খেতে থাকে। আবির হাঁ করে তাকিয়ে আছে, শুধু তিথি এইভাবে খাচ্ছে দেখে। আবির তিথির দিকে তাকিয়ে দেখে তিথি চোখ দুটো লাল হয়ে যায়, মুখটাও লাল টকটকে, চোখ বেয়ে পানি করিয়ে পড়ছে। তিথির হাত থেকে নুডলসের বাটিটা কেড়ে নিয়ে আবির বলে, ঝাল যেন খাচ্ছ কেন? আপনি কি করে জানলেন? আই এম সরি, আমি ভেবেছিলাম ঝাল দিচ্ছি তুমি হয়তো রেখে দেবে, কিন্তু তুমি তো পুরোই খেয়ে ফেললে। আপনি ইচ্ছে করে ঝাল দিয়েছেন? সরি, আসলে আপনিও যে আমায় র্যাম ওয়াক করিয়েছিলেন তাই। তিথি তো রেগে পুরো আগুন, সে ভেবেছে আবি তার জন্য রান্না করেছে, এত যত্ন করে তাই সে খাচ্ছে, আর এখন তো দেখছে আবি তো ইচ্ছে করে ঝাল দিয়েছে। আবি তিথিকে আর কিছু বলতে যাবে তার আগে তিথি সবগুলো আবার খেতে থাকে, চোখ বেয়ে পানি পড়ছে, তবুও খাচ্ছে সে, কিন্তু পানি একটুও খাচ্ছে না এবার। তিথি কি করছো? আপনি চেয়েছিলেন তো তাই। আবি তিথির হাত থেকে বাটিটা কেড়ে নেই, চোখ পুরো লাল, ঝালে হাঁপাতে থাকে তিথি। আবির তিথির কাছে গিয়ে তিথির মুখটা টেনে নিয়ে তিথির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। তিথির সব ঝাল যেন আবির নিয়ে নিচ্ছে। তিথি আবিরের ঘাড়ে পিছনে চুল আঁকড়ে ধরে রাখে। কিছুক্ষণ পর আবি তিথিকে ছেড়ে দেয়। পরম যত্নে তিথির ঠোঁট দুটো আলতো করে মুছতে থাকে। তিথি চোখে আসা পানিগুলো চুমু দিয়ে মুছতে থাকে। আবিরের প্রত্যেক স্পর্শে তিথি শিউরে ওঠে। আবির তিথিকে কোলে করে বেডে শুয়ে দেয়, নিজের বুকে টেনে নেয় তার তোতা পাখিকে। লাইট অফ হওয়ার সাথে সাথে তারা জ্বলে উঠে। তিথি অবাক হয়ে চেয়ে আছে, সাদা বেড, বরফও পড়ছে, আবার তারাও উপরে লাগানো, অনেক সুন্দর লাগছে পুরো রুম। আবি তিথিকে জড়িয়ে ধরে শক্ত করে আর তিথির কপালে চুমু দিয়ে বলে,
তোতা পাখি? তোমার কি স্বপ্ন? কেন? খুব ইচ্ছে করছে আজ আমার তোতা পাখির স্বপ্নগুলো শুনতে। চেষ্টা করব সব স্বপ্ন পূরণ করার ইনশাআল্লাহ। সত্যি? উহ, আস্তে চিল্লাও তো। আচ্ছা বলো। ছোট থেকে আমার একটাই স্বপ্ন। কি? ছোট থেকে স্বপ্ন বিয়ে করা, অনেকগুলো ছেলে মেয়ের মা হওয়া, নাতনিদের সাথে হানিমুনে যাওয়া, ওদের বিয়ে দেখা, আর তো শখ আছে নাতনিদের সাথে হানিমুনে গিয়ে প্রেম করা। আবির হা করে তাকিয়ে আছে, কি বলে এইসব বোঝার জন্য। আবির হাসবে নাকি কাঁদবে কিছুই বুঝতে পারছে না। এই মেয়ের কথায় সে তো হুঁশ হারিয়ে ফেলেছে। আরে জানেন, খুব শখ, আমার জামাই শীতের দিনে সকাল সকাল সাইকেল নিয়ে আমাকে নিয়ে ঘুরতে বের হবে, তার সামনে বসবো। হাউ রোম্যান্টিক ইজ। নিজে বলে এত লজ্জা পাচ্ছে আবির, কিছু বলছে না, শুধু কাণ্ড দেখছে তিথির। কি হলো, চুপছে? না মানে সিরিয়াসলি? কি? অনেকগুলো বাচ্চা, আবার ওদের বাচ্চার সাথে হানিমুনে যাওয়া, আবার অন্য ছেলের সাথে প্রেম, সাহস তো কম না? আমি বলেছি প্রেম করব, এই বলিনি যে অন্য ছেলেদের সাথে। ওকে, আমি আমার জামাইয়ের সাথেই করব। জি বুঝছি। কি বুঝলেন? হ্যাঁ কিছু না। আবির গাল ফুলিয়ে বসে আছে, তিথি এসে আবিরের গালে আলতো করে চুমু দেয়। হয়েছে, এখন আর আদর দেখাতে হবে না। তাহলে অন্য কাউকে দেখাবো? ঠ্যাঙের নলা কেটে দেবো আপনার, চুপচাপ আমার বুকে আসেন। তিথি চুপচাপ আবিরের বুকে শুয়ে পড়ে, কিছু বলছে না, শুধু মুচকি হাসছে। আবি যে তাকে অনেক ভালোবাসে তা সে জানে। চোখ বন্ধ করে আবিরের বুকে ঘুমিয়ে পড়ে, আর আবির তিথির মাথায় হাত বোলাতে থাকে, কপালে আলতো করে চুমু দেয়। আজ তোমার জন্য সারপ্রাইজ আছে মিস তিতা। সকালে, আজকে সবাই অনেক ব্যস্ত, তিথি ঘুম থেকে উঠে আবিরকে তার পাশে পায় না, সব জায়গায় খুঁজল, কোথাও ছিল না আবির। কিছুটা টেনশন হচ্ছিল, কই যাবে তাকে না বলে। এইদিকে বড়রা মিলে হলুদ বাড়তে ব্যস্ত হয়ে পড়ে, কেউ গ্রামের কিছু গান গাইছে, আবার অল্প বয়সী মেয়েরা নাচতে থাকে। রিমান তো সারা বাড়ি মাথায় নিচ্ছে। কিরে তিথি, আনমনে কি ভাবছিস? দেখ না ঋতু, ওই বজ্জাত কোথায় গেল কে জানে, একটু বলেও গেল না, টেনশন হচ্ছে খুব। আরে কাজে আছে মেদি, এসে যাবে সন্ধ্যার আগে, দেখিস। তিথি ঋতু, তাড়াতাড়ি রেডি হয়ে আসো, সবাই অপেক্ষা করছে, চল তাড়াতাড়ি। ঋতু আর তিথি রেডি হয়ে আসে, কাঁচা হলুদ কালারের শাড়ি, শাড়ির কাঁচাটা সবুজ, চুলগুলো খোপা করা, কোনো সাজ নাই মুখে, দুজনকেই অনেক সুন্দর লাগছে। তিথির আর ঋতুর গায়ে একটা গামছা দেয়, তারপর তাদের বসিয়ে সবাই হলুদ লাগাতে ব্যস্ত হয়ে পড়ে। হাসাহাসি তো চলছেই, গান বাজনা সব কিছু হচ্ছে, কিন্তু তিথির মনটা কেমন যেন অস্থির হয়ে আছে, বারবার ফোনের দিকে তাকাচ্ছে, আবির কল দিচ্ছে কি না, মেসেজের রিপ্লাই দিচ্ছে কি না, এইসব ভাবছে। হঠাৎ বেজে ওঠে অনেক জোরে ঢোলের আওয়াজ, সব মেয়েরা তো দৌড়ে বের হয়। তিথির মনে একটু শান্তি আসে এই ভেবে, হয়তো এটা আবির, তার তো কাজই এসব করা। ঢোলের আওয়াজ এবার আরও জোরে জোরে আসছে, আমান ঢোল বাজাচ্ছে, সাথে ঋষভ আর আবিরের বাবা ও বড় বাবা, কিন্তু আবিরকে কোথাও দেখা যাচ্ছে না। আবার ছোট হয় মনটা। আমার মাইয়া একটু এদিকে আসবেন। হ্যাঁ দিদি বলো। বলছি কি, উনি কোথায়? কে আবির? জি, আপনাদের সাথে আসেনি, পরে আসবে কি? আমাদের সঙ্গে তো ছিল না, ও আমায় বললো যে কি যেন কাজ আছে, তাই একটু বাইরে গেছে, এসে যাবে দেখো। তিথি আর কিছু বলে না, আমান হাট টেনে তিথিকেও নিয়ে যায় নাচতে, সবাই নাচে ব্যস্ত হয়ে পড়ে, এক আনন্দের উৎসবে সবাই আজকে মেতে উঠে। দুপুর ঘনিয়ে আসে, পার্লারের সব মেয়েরা তিথি আর ঋতুকে রেডি করিয়ে দেয়, সবাই রেডি, তিথির প্রচুর কান্না পাচ্ছে এই ভেবে, আবির কোথায় আছে, আবির কি ঠিক আছে কি না। তিথি কি হলো, চোখে পানি কেন? আম্মু, উনি সেই সকালে বের হয়েছে, কোথায় গেছে জানি না, এখনো আসছে না, কল করছে ধরছে না, মেসেজে রিপ্লাই করছে না, আমার খুব টেনশন হচ্ছে আম্মু। আরে পাগলি মেয়ে, এসে যাবে, কাঁদিস না, আজ আসুক ওই বদমাস, ওর কান ছিঁড়ে ফেলবো, আমার মেয়েটার শ্বাস নষ্ট করেছে এই জন্য। মা তো তিথিকে সান্ত্বনা দেয়, কিন্তু তার মনেও যে ভয় করছে, আবির কোথায় আসলে? হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে,
কিছু শিল্পী আছে, তারা গান গাইছে, আবার মেয়েরা নাচছে। স্টেজে ঋতুর সাথে আমন বসে আছে, কিন্তু তিথি একা বসে আছে। এই নিয়ে কিছু লোক কথা বলা বলি করছে। তিথি আবার কল দেয়, কিন্তু এইবারও আবির ধরেনি। ওই তো আবির। তিথি আবিরকে দেখে খুশিতে দৌড়ে যায় আর জড়িয়ে ধরে কেঁদে দেয়। তার কান্নার আওয়াজ বেড়ে যায়। এতক্ষণ তো আস্তে করে কানছিল, এবার আওয়াজটা আরো জোরে করে দেয়। সবাই অবাক, গানটা অফ করে দেয়। ওই পাগলি, কান্না করছো কেন? কোথায় ছিলেন আপনি? হ্যাঁ, আমার কত টেনশন হচ্ছে, আর আপনি? আবির তিথিকে তুলে তিথির চোখে পানি মুছে দিয়ে বলে, শুধু শুধু মেকআপটা নষ্ট করলে, এখন পুরো পেতনি লাগছে। সবাই হেসে দেয় এমন কথায়। মা এসে আবিরের কান ধরে বলে, বদমাস ছেলে, কই ছিলি? উফ, লাগছে আম্মু। আচ্ছা ওয়েট, দেখাচ্ছি কই ছিলাম, আসেন। পিছন থেকে একজন লোক এগিয়ে আসে, কোট পরা, বোঝাই যাচ্ছে দেশের বাইরে থেকে আসছে এমন গেট আপ। মামুনি এগিয়ে এসে বলে, ভাই সাহেব, আপনি কে? উনি মামুনি? তোর বাবা। তিথি শুধু তাকিয়ে আছে, কিছু বলছে না। লোকটি তিথির দিকে তাকিয়ে থাকে। তিথি দৌড়ে রুমে চলে যায়। মামুনি যেতে লাগে, তখন আবির বাধা দেয়, আজ বাবা মেয়েকে তাদের সব ভুল ভাঙতে দাও মামুনি। আঙ্কেল, আপনি যান, আপনার মেয়েকে মানিয়ে নিন। তিথির বাবা রুমে যায়, গিয়ে দেখে তিথি একটা ছবি বুকে জড়িয়ে ধরে কাঁদছে আর পাশে বসে আছে। জানি ক্ষমার যোগ্য না আমি, তোর মা মরে যাওয়ার পর আমি হতাশ হয়ে গেছি, অনেক একা লাগছিল। নিজের একান্তটা শেষ করতে সব ছেড়ে চলে যাই, তোকেও রেখে যাই তোর মামা মামির কাছে। পরে নিজের ভুল বুঝি, তোকে কত নিতে চেয়েছি তুই যাসনি। কিছুদিন আগে আবিরের কল আসে, সে সব বলে, বিশ্বাস কর। তখন মনে হয়েছে আমাকে আর একটা সুযোগ দিচ্ছে, আল্লাহ তাই কিছু না ভেবেই এসে গেছি। আমার প্লিজ ক্ষমা করে দে। জানি অনেক রাগ লাগছে, বকা দে আমায়, কিছু বল, তবুও প্লিজ চুপ করে থাকিস না। আমার সব ভুলের শাস্তি পেতে আমি রাজি, তবু আমায় ক্ষমা করে দে মা, প্লিজ। তিথি তার বাবাকে হট করে জড়িয়ে ধরে কেঁদে দেয়, আমায় ছেড়ে আর যেও না প্লিজ বাবা। বাবার ডাক শুনে তিথির বাবা কেঁদে ওঠে, এই ডাক শোনার জন্য কত অপেক্ষা করেছে। বাবা মেয়ে কান্না করতে থাকে। বাইরে সবাই দাঁড়িয়েছিল, প্রায় অনেকক্ষণ পর পরিবেশটা একটু ঠান্ডা হলো। তিথির বাবা তিথির চোখের পানি মুছে দিয়ে বলে, সব মেকআপ তো নষ্ট হয়ে গেল, এখন যদি সবাই তোকে ভূত ভেবে পালিয়ে যায় অনুষ্ঠান থেকে? তিথি হেসে দেয়, আর বাইরে যারা দাঁড়িয়ে আছে তারা সবাইও হেসে দেয়। সবার আওয়াজ পেয়ে তিথি আর তার বাবা বাইরে দেখায়, আর সবাইকে দেখে উঠে দাঁড়ায়। অনুষ্ঠানে সবাই অপেক্ষা করছে তোমার জন্য তিথি। তিথির বাবা আবিরকে জড়িয়ে ধরে বলে, আমার মেয়ে অনেক ভাগ্যবতী, তোমার মতো জীবন সাথী পেয়ে। কি বলে ধন্যবাদ জানাবো বুঝছি না। ধন্যবাদ দিতে হবে না, শুধু আপনার ওই ঝগড়াটি এলিয়েন মেয়েটাকে দিলেই হবে। কে ঝগড়াটি এলিয়েন? আপনি একটা বিপজ্জনক রাক্ষস, সরি সানগ্লাস মুখ রাক্ষস, উফ সরি বজ্জাত রাক্ষস। তোদের ঝগড়া পরে করিস, এখন আয়, সবাই অপেক্ষা করছে। আর তিথি তোকে রেশমি রেডি করে দেবে, আর বাকিরা চলেন প্লিজ। সবাই চলে যায়। আবির রেশমিকে বলে, আপি 5 মিনিট প্লিজ। ওকে ওকে, তুইও কি মনে রাখবি হুশ। আবির দরজা লাগিয়ে তিথির কাছে এসে বলে, একদিন মানা করেছিলাম না কান্না করবে না, এই চোখ দুটোতে যেন পানি না আসে, তাহলে কাঁদলে কেন? হ্যাঁ আপনি অনেক বাজে, অনেক আমাকে খালি কষ্ট দেন, কত চিন্তা ছিল জানেন? আপনি একটা মেসেজের রিপ্লাই তো দিতে পারতেন, আর আপনি কি না? ওই পাগলি, আই এম সরি, ফোন সাইলেন্ট ছিল তাই দেখিনি, আর আমি তো আমার তোতা পাখির খুশি নিয়ে আসতে গেছিলাম। আপনি যেখানেই যান না কেন প্লিজ আমাকে বলে যাবেন প্লিজ। সরি, আর এমন ভুল হবে না, প্রমিস। ওই তোদের রোমান্স শেষ হলে শর আমি তিথিকে তাড়াতাড়ি রেডি করে দেই। এমন বোন থাকলে কি আর শত্রুর দরকার হয়? বউয়ের সাথে রোমান্সও করতে দেয় না, দূর যান। এখন আমার মেকআপ, আল্লাহ, পুরো শাকচুন্নির পেতনি লাগছে। আপনি একটা, জানি অনেক কিউট, অনেক ভালো, আর সব সময় সত্যি কথা বলি। আবির এই বলে দৌড়ে চলে যায়।
দিদির প্রচুর রাগ লাগছে। আবির শুধু তার পিছনে লেগে থাকে। রেশমি দিদির মেকআপ ঠিক করে দেয়, আবার সবাই অনুষ্ঠানে যোগ দেয়। নাচ গান সবই হয়। আবির তো বুকের বাম পাশে হাত রেখে দিদিকে দেখে দিদির কাছে এসে বলে, আজ তোমায় অনেক পেতনি লাগছে আর কি, তাই না? মোটেও না, আমার তোতা পাখিকে অনেক সুন্দর লাগছে, বুঝছেন? হলুদের অনুষ্ঠান, সবাই নাচ গানে মেতে ওঠে। আজকে তিথি অনেক খুশি এই ভেবে যে তার বাবাও আছে তার বিয়েতে। এখন বিয়ের দিন, আজকে আবি তিথির আমান ঋতুর বিয়ে। কাজ তো হবে, বাড়িতে সব কিছু বেশ যে করতেই হবে। আবি তিথির কাছে যেতেও পারছে না, বড় মায়ের মানা। আজকে যাতে তিথি আর ঋতুর সাথে আবির আমান একদম দেখা না করে, একদম বিয়ের দিন। আবির তো তার তোতা পাখিকে না দেখে থাকতে পারছে না। কতই না চেষ্টা করছে দেখা করতে, কিন্তু বারবার ব্যর্থ হয়। আর কিছুক্ষণ পর তো ওরা এমনিতেই নিচে নেমে আসবে রেডি হয়ে। অপেক্ষা করো কিছুক্ষণ। তোর কি এক পায়ে মোজা আর এক পায়ে শু? দিন দিন দেখছি তিথির উপর তোর ঘাড় চাপছে। তুই চুপ থাক, একটু দেখতেও পারছি না নিজের বউকে। আর তো কয়েক ঘন্টা শুধু, তারপর তোর স্থিতি ধরি। এই কয়েক ঘন্টা তো আর ধৈর্য ধরতে পারছি না, শুধু এক নজর দেখব তারপর এসে যাব। চল ভাই প্লিজ। আমি কি পাগল? মেহেন্দি রাতের কথা মনে আছে? তোর জন্য মেয়েতে শাড়ি পরে নাচতে হয়েছে। তুই যাবি কি না তা বল। না সর, আমি গেলাম। আবির কিভাবে কথা বলবে দিদির সাথে? ওই চিন্তায় ব্যস্ত হয়ে পড়ে, আর না পেরে রেশমিকে অনেক রিকোয়েস্ট করে সামান্য সময়ের জন্য দিদিকে ছাদে নিতে। রেশমি দিদিকে ছাদে নিয়ে যায়, রেশমি চলে যায়। আবির দিদিকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, অনেক মিস করছি তোমায় তোতা পাখি, অনেক। আমি অনেক করেছি। তাহলে দেখা করতে আসুনি কেন? বড় মায়ের জন্য, উনি বারণ করেছিলেন তাই। কবে থেকে এত ভদ্র হলে যে বড় মায়ের কথা শুনছো? বচ্চা চাক্ষুষ, আমি অনেক ভদ্র, শান্ত, কিউট, ওকে? হুম হুম, বুঝছি, একটু বেশিও। তিথির কপালে আলতো করে চুমু দিয়ে বলে, আজ আমার তোতা পাখিকে একদম অন্যরকম লাগছে। কেমন? বিয়ের দিন নাকি মেয়েদের আলাদা কিউট লাগে, সেম আমার তোতা পাখি তো আরও অনেক বেশি কিউট, তাকে তো আরও বেশি কিউট লাগছে। আবির পার্লারের মেয়েরা এসে গেছে, তাড়াতাড়ি আয় ভাই, আমাকে আজ মায়ের খাওয়াবি তুই। যেতে দিন প্লিজ। আগে আমার কিসটা দিয়ে যাও, তারপর। পাগল নাকি, লেট হচ্ছে, ছাড়ুন তো। আমার রেডি হতে বেশি সময় লাগে না, কিন্তু তোমরা যে আটা ময়দা মুখে লাগাবা ওইগুলো তো মুখে লাগাতে কয়েক ঘন্টা লাগবে, সো লেট তোমার হচ্ছে আমার না। কি, আমরা আটা ময়দা লাগাই? হারাম লোক একটা, শুনুন। বাবারে, আমার পাগলটা তো পুরো রেগে লাল হয়ে আছে। আচ্ছা সরি, এইবার প্লিজ রাগ না করে আমার কিস দিয়ে দাও, না হলে ছাড়ব না কিন্তু। তিথি আবিরের গালে আলতো করে চুমু দেয়। আর একটা প্লিজ। তিথি আবিরের গালে কামড় বসিয়ে হালকা ধাক্কা দিয়ে দৌড়ে এসে যায়। আবির তো বেচারা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এইদিকে সবও আজ মোটামুটি শেষ, কাজী সাহেবও এসে গেছে, আমান আবিরও রেডি হয়ে গেছে, আর ঋতু আজ কালো একটা লেহেঙ্গা পরে তার সাথে ভারী গয়না। দারুণ লাগছে আজকে ঋতুকে, আর আমাদের তিথিকে তো জাস্ট অসাধারণ। মেহরুন কালারের লেহেঙ্গা, ভারী গয়না, মাথার এক পাশে গোলাপ ফুল, তারপর মাথায় ঘোমটা। বউ সাজে যে আজকে তিথিকে অসাধারণ লাগছে। পার্লারের মেয়েরা চলে যায়, ঋতু রিমানকে নিয়ে একটু ব্যস্ত। তিথি তখন বলে ওঠে, আজ আমরা বরদের সাথে ডান্স করব। পাগল হয়ে গেছিস তুই? হ্যাঁ কেন, হ্যাঁ আমার বিয়েতে বসে আমি ডান্স করব না? এত ভারী লেহেঙ্গা পরে, গহনা পরে বউ সেজে তুই নাচবি, তা হবে ছেলেদের মাঝে? পাগল হয়ে গেছিস যে, তা কি সবাইকে বলবো? নিজের বিয়ে তো নাচতে পারবো না, ধুর, এমন বিয়ে হয় না। চুপ থাক, একটু পরে সবাই আসবে, তখন ওদের বলিস। হ্যাঁ শর। আচ্ছা শোন, এখানে তো কেউ নেই, সবাই হয়তো বরযাত্রী নিয়ে ব্যস্ত। তুই এক কাজ কর, তুই বের হোস না, আমি রিমানকে দিয়ে আসি, ওকে? ঋতু চলে যায়, তিথি বারান্দা দিকে যায়, আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, কেমন লাগছে মা আজ আমায়? দেখো তোমার ছোট্ট মেয়েটা আজ বউ এসেছে, জানো মা, আজ যদি তুমি থাকতে তাহলে হয়তো বলতে, বাহ আমার মেয়েকে তো অনেক সুন্দর লাগছে,
হয়তো ওই যে সব মায়েরা করে না, চোখে জল এনে কপালে চুমু দেয়। মা আজ খুব মিস করছি তোমায়, খুব বেশি। যেন মা বাবাও এসে গেছে আমার কাছে। প্লিজ তুমি এসে যাও না, আমার না তোমার কোলে মাথা রেখে ঘুমোতে খুব ইচ্ছে করছে, খুব বেশি মা। দিদি বুকে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে তার অনুভূতি, তার মাকে নিয়ে সব। ওই সময় হঠাৎ দরজা লাগানোর আওয়াজ পায়। পিছনে ঘুরে দেখে দিদি পুরো চমকে যায়। তুমি এখানে? আমার সব কেড়ে নিয়ে তুমি সুখে থাকবে, খুশি হবে, তা তো আমি হতে দিতে পারি না, তাই না? শুধুমাত্র তোমার জন্য দিদি, শুধুমাত্র তোমার জন্য আমি সব হারিয়েছি। আমার পাপা আজ জেলে, আমার আবির আজ আমাকে হেট করছে, আমাকে বিয়ে না করে তোমার মতো একটা থার্ড ক্লাস মেয়েকে বিয়ে করেছে। মিয়া, তোমার সাথে যা হয়েছে সব তোমার কর্মের ফল, ওকে? আর আবির তাকেই বিয়ে করছে যাকে সে ভালোবাসে। বিয়ে তখনই করবে যখন তুমি থাকবে। মানে? নিয়া ছুরি একটা বের করে তিথির দিকে এগোতে থাকে। তিথি চিৎকার করে আবিরকে ডাকতে থাকে। আবির! যত ইচ্ছে চিল্লাও তুমি, কেউ শুনবে না, কারণ আজ সবাই নাচ গানেই ব্যস্ত, এত ব্যস্ত যে তোমার এই চিল্লানিতে কেউ আসবে না, ওকে? তিথির দিকে নিয়া এগোতে থাকে। তিথি আলমারির সাথে লেগে যায়। যেতে যেতে পিছনে চোখের সামনে একটা ফুলের টব দেখে ওইটা ছুরি মারে নিয়ার দিকে। হাত থেকে ছুরিটা পড়ে যায়। তিথিকে নিয়ে একটা কোষের থাপ্পড় মেরে বলে, কি ভেবেছিস শুন, অবলা নারী আমি, যাকে মারতে আসবি আর মেরে চলে যাবি? আমি অমন টাইপের মেয়ে একদম না, ওকে? আমি তিথি, মনে রাখিস, আমার ব্যাপারে আশা করি ভালোই জানিস, কারণ কলেজে কি করেছি ভুলে গেছিস? তোরা তো সাহস আমার গায়ে হাত তোলার, আজ তোকে আমি। ছোট থেকে শখ ছিল বউ সেজে মারামারি করব। ওয়াও, এইভাবে যে পুরনো ভাবে ভাবতেই পারিনি। তিথি নিজেকে নিজেই সাবাসি দিয়ে রুমের চারিদিকে খুঁজতে থাকে কিছু আছে কিনা। দেখতে পাই ঝাড়ু, আর কি, মাথার ওড়নাটা খুলে ঝাড়ু দিয়ে পিটাতে থাকে নিয়াকে আর বলে ওঠে, তোর জন্য আমি আমার লাইফ থেকে 3 বছর হারিয়েছি। আমার আবিরকে ভুল বুঝে ঘৃণা করেছি। শুধুমাত্র তোর জন্য আমার বেস্টু আমার থেকে দূরে চলে গিয়েছিল, ওকে আমি হারিয়েছিলাম, আর তুই কিনা আমাকে মারতে এসেছিস? নিয়া উঠে দাঁড়াতে পারছে না, কারণ সে কিছুটা দুর্বল। মেডিকেল থেকে সোজা এখানে এসে যায়, আর তিথি তো তিথি, ইচ্ছে মতো মারতে থাকে ঝাড়ু দিয়ে। এই দিকে আওয়াজ পেয়ে সবাই রুমের বাইরে এসে হাজির। ঋতুর ভয়ে কলিজা শুকিয়ে যায় এই ভেবে তিথির কিছু হয়ে যায়নি তো। তাড়াতাড়ি আবির আমানকে ডেকে আনে। তিথি কি হয়েছে, দরজা খোলো, তুমি ঠিক আছো তো? মেয়েটা ঠিক আছে কিনা আল্লাহই জানে। তিথি রে প্লিজ দরজা খোল মা, তুই ঠিক আছিস তো? সবাই চিন্তিত হয়ে পড়ে। ওই সময় দরজা খুলে তিথি ঝাড়ু হাতে নিয়ে বউ সাজে, তো তিথিকে অনেক কিউট লাগছে, কিন্তু ঝাড়ু হাতে দেখে সবাই পুরো অবাক, রাগে আগুন। তিথি পিছনে তাকিয়ে দেখে নিয়া, নিয়াকে দেখে সবাই অবাক হয়। তখন তিথি সব খুলে বলে যে তাকে মারার জন্য নিয়া এখানে এসছে। আবি তো পুরো খেপে যায়। পুলিশকে কল দে ছোট, এই মেয়ের এত সাহস, আমার বাড়িতে এসে আমার ঘরের বউকে মারতে এসছে। সবাই অনেক রেগে যায়। আবির নিয়ার কাছে গিয়ে বলে, তুই কি জীবনেও মানুষ হবি না? এতবার বললাম আমার তিথির থেকে দূরে থাক, আর তুই কি না? কিছু মানুষকে জুতা দিয়ে মেরে বোঝা দেওয়া সে বোঝে না, ওই যে বেহার টাইপের হয় না তেমন সে। তুমি শুধু আমার আবির, শুধু আমার এই মেয়েকে আমি তোমাকে কিছুতেই পেতে দেব না, কিছুতেই পেতে দেব না। আমার হাজবেন্ডের কলার ধরে সাহস হয় কি করে? আবি তিথিকে সামলে নেয়, কারণ তিথি যে পরিমাণ রেগে আছে। আমান এসে তিথির হাত থেকে ঝাড়ু নিয়ে বলে, আর কি মারবে? আমান চুপ কর তোর ফাজলামি। কিছুক্ষণের মধ্যে পুলিশ আসে, নিয়াকে নিয়ে যায়। নিয়া যেতে যেতে বলে ওঠে, আমি তোমাদের সুখে থাকতে দেবো না কখনো, বুঝলে তোমরা? আমার তিথির গায়ে ফুলের টোকাও লাগতে দেবো না, ওকে? নিজে জেল থেকে বের হয়ে দেখা, তারপর না হয় ভাবিস। নিয়াকে পুলিশে নিয়ে যায়। পরিবেশটা চুপচাপ। বাহ তিথি, ওনার রেখে তো ইচ্ছে মতো মারলেই। বাহ, এমন বউ কে পায় আবির, যে নিজের বিয়ের দিন বউ সেজে ঝাড়ু দিয়ে কাউকে এত দুলাই দেয়। ভাই, ইতিহাস করলো আমাদের তিথি। সবাই হেসে দেয়।
বড় মা সবাইকে চলে যেতে বলে। রেশমি তিথিকে নিয়ে যায়, রুমে ওন্না পরিয়ে দেয়। ঋতু আর তিথি স্টেজে এসে বসে, বাইরে আমান আবির নাকি বরযাত্রীর মতো ঢোল বাজিয়ে নাচ গানে আসছে। তিথি আর শুনছে না, নিজের বিয়েতে নাচতে খুব ইচ্ছা করছে কিন্তু পারছে না বড় মা আর মামনির ভয়ে। মেয়েরাও গেড়ে দাঁড়ায় টাকার জন্য, আজ রেশমিও হয়ে যায়। কনের পক্ষ থেকে টাকা নেওয়ার জন্য আমান আবিরকে ঢুকতেই দিচ্ছে না ভিতরে, জোর করে টাকাটা আদায় করে ফেলেছে মেয়েরা। কাজী সাহেব বর আর কনেকে আসতে বলে, তিথি আর ঋতুকে এক পাশে বসাই, আর তার পাশে বসে আমান ও আবির। তাদের মাঝে একটা লাল কাপড় থাকে, লজ্জা মাখা মুখ ঋতুর আর তিথির। কাজী সাহেব ঋতুর আর আমানের বিয়ে আগে পড়ায়, তারপর আবির আর তিথির। যখন কাজী সাহেব বলে, কত টাকা দেন মোহর, এই সিদ্ধান্ত নেবে তিথি। কাজী সাহেব আমার দেন মোহর লাগবে না, আমাকে দেন মোহর অলরেডি দিয়ে দিচ্ছে উনি। দেন মোহর মেয়েদের অধিকার। জানি কাজী সাহেব, কিন্তু আমি আমার অধিকার পেয়েছি। এত কেয়ারিং একটা ফ্যামিলি, শ্বশুর রূপে বাবা, শাশুড়ি রূপে মা, পরিবারের সবচেয়ে বড় আর কি, যা আমাকে উনি দিয়েছেন আমার সবচেয়ে বড় পাওনা তো আমি পেয়ে গেছি। সবাই খুশিতে অবাক তিথির এমন রূপে। মা চোখের পানি মুছে তিথির মাথায় হাত রাখে। আমি আমার দেন মোহর মাফ করছি, কিন্তু আবির রহমান নাম আমার, আমি দেন মোহর দিতে চাই। যখনই তুমি চাইবে তা তুমি পেয়ে যাবে, আমার কাছে পাও না তুমি, ওকে? জি। কাজী সাহেব বিয়ে পড়াতে থাকে, তিথিকে কবুল বলতে বলে। কবুল 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 কবুল। আবির তিথির বিয়েটা আবারও হয়ে যায় হাজারো বাধার পর। তিথি মুচকে এসে আবিরের দিকে তাকায়। কাবিনের পর অন্য একটা নিয়ম আছে, তারা ওইটাতে ব্যস্ত হয়ে যায়। আয়নায় বর আর কনে একসাথে তাকায়, মাথায় একটা লাল ওন্না ধরে রাখে কয়েকজন। সেম আবির তিথি এক আয়না ধরে, তারপর আয়না একে অপরের দিকে তাকায়। আর ঋতুর আর আমানেরও সেম। অনুষ্ঠানগুলো সুন্দরভাবে হয়েছে, ভালোবাসায় যেন আজ এই সুন্দর মুহূর্তগুলো আরও ভরে ওঠে। তিথি পেয়েছে তার বাবাকে, আর ঋতু পেয়েছে তার পরিবারকে, আর আবি তার ভালোবাসার মানুষকে। ভালোবাসায় যেন এক আলাদা শক্তি আছে, যেখানে হাজার লড়াই করেও ওই সুখ পাওয়া যায় না যতটা প্রিয় মানুষটিকে নিজের করে পায়। ভালোবাসার মানুষকে কয়জনই বা পায় নিজের করে? ভালো তো সবাই বাসে, কিন্তু আপন করে নিতে পারে কম মানুষই। প্রিয় মানুষকে আজীবন নিজের কাছে পাওয়ার সুখ আলাদা, যা শুধু বুঝে ওই মানুষগুলো, যারা তাদের কাছের মানুষগুলো পায়। আর যারা পায় না তারা জানে প্রিয় মানুষকে না পাওয়ার কষ্ট কতটা। সবশেষে মেহমান চলে যায়, রয়ে যায় শুধু কাছের আত্মীয়গুলো, রেশমি আর আবির, আমানের কিছু কাজিন, যারা আবির আর আমানের বাসর ঘরে ফুল দিয়ে সাজায়, তিথিকে ওই ফুলের বিছানায় বসিয়ে রাখে, বিয়ের শাড়িগুলো চেঞ্জ করে একটা নীল বেনারসি শাড়ি পরিয়ে। দরজার সামনে দাঁড়িয়ে আছে সব মেয়েরা। রাস্তার ভিক্ষুকদের মতো হাত পেতে দরজায় দাঁড়িয়ে আছিস কেন সবাই? কোষের চর লাগাবো উল্টাপাল্টা মিন করলে, চুপচাপ আমাদের পাওনা দে। কিসের? এত সুন্দর করে বাসর সাজিয়েছি, তারপর তোর বউকেও। দেখ আমার বিয়ে তো তিথির সাথে আগে হয়েছে, মানে বাসরও, এখন তোরা অযথা এইসব চাস। ওকে দিস না, যা ভাগ, আজ আমরা থাকবো তিথির সাথে, তুই যা। আরে আরে আমি তো মজা করলাম, ওকে ওকে যা দিচ্ছি। কি কি না করতে হয় বউর কাছে যেতে, দূর। তুই কবে থেকে এত কিপ্রুষ হয়েছিস? যা এবার বকবক না করে। রুমের দরজা লাগানোর সাথে সাথে তিথির বুকটা যেন কেঁপে ওঠে, এক অজানা ভয় কাজ করছে, বুকের ধকপক শব্দটা আরো বেড়ে যাচ্ছে। যত আবির তার কাছে এসে বসে, এই দিকে আমান ঋতুর ঘোমটা তুলে আলতো করে চুমু দিয়ে বলে, আজ আমি আমার বউকে নতুন রূপে পেলাম, যার জন্য আমি যেন বারবার হারিয়ে যাই ঋতু। অনেক ভালোবাসি তোমায়। আমিও অনেক ভালোবাসি তোমায়। আমান ঋতুকে নিয়ে বাড়িতেই তার ভালোবাসার দেশে। এই দিকে আবির তিথির দিকে তাকিয়ে আছে, আর তিথি কিছু বলবে, আবির বলে ওঠে,
ম্যাডাম, আপনি কি পানি খাবেন? না, কেন? এত ভয় পাচ্ছেন যে, তাই। আমি ভয় পাই না ওকে। সে তো দেখতেই পাচ্ছি। আমি তিথিকে হট করে কোলে তুলে নেই, কোলে নিয়ে বারান্দায় চলে যাই। ঠান্ডা শীতল বাতাসে যেন খুব ভালো লাগছে মুহূর্তটা। চারপাশে হালকা আলো, যার কারণে মুহূর্তটা আরো বেশি সুন্দর লাগছে। আবির তিথিকে ঘুরিয়ে আবির তিথির গলায় একটা হীরার নেকলেস পরিয়ে দেয়, যা ভীষণ সুন্দর। তিথির হাতটা টেনে নিয়ে একটা একজোড়া চুড়ি পরিয়ে দেয়, যা অসাধারণ কাজের। তিথি তো আজ অনেক খুশি, আবির দিকে শুধু তাকিয়ে আছে। কিছু বলবে তাই আবির তিথির কপালে চুমু দেয়। তারপর তিথিকে ঘুরিয়ে তিথির পেটে হাত রেখে ঘাড়ে থুতনি রেখে আকাশের দিকে তাকিয়ে বলে, আজ আকাশের চাঁদটাও যে লজ্জা পাবে আমার চাঁদটাকে দেখে। আমার তোতা পাখিকে আজ ভীষণ সুন্দর লাগছে। তিথি তার চোখ বন্ধ করে এক বড় নিঃশ্বাস ফেলে আর আবিরকে নিজে থেকে আজ বলে, ভালোবাসি আপনাকে অনেক, যা হয়তো নিজেও জানি না কত। শুধু জানি আমার পুরো মন জুড়ে শুধু আপনি। আপনি ছাড়া যেন নিজেকে এখন এক মুহূর্তে ভাবতেই পারি না। আমার সব সুখের কারণ যে আপনি। জানেন আমি অনেক ভাগ্যবতী যে আপনার মতো একজনকে নিজের জীবনসাথী হিসেবে পেয়েছি, যে আমার সব স্বপ্ন সব আশা পূরণ করতে পারে, সব। আজ যা চাইবো দিবে আমায় তোতা পাখি? বলুন। আগে প্রমিস করো দেবে? চেষ্টা করবো দেওয়ার। আজ আমায় তুমি আদর করবে তোমার মতো করে, কি করবে তো? তিথি আবিরের বুকে মুখ লুকিয়ে নেই লজ্জায়। আবির তিথির থুতনি ধরে জিজ্ঞেস করে, বলো তোতা পাখি। তিথি কিচ্ছু বলে না, শুধু মাথা নাড়িয়ে আবিরের বুকে লুকিয়ে থাকে। আবির তিথিকে কোলে তুলে নেই, রুমের মধ্যে নিয়ে যায়। বিছানায় বসিয়ে তিথির পাশে বসে আছে তিথি চুপচাপ, আর আবিরও কেউ কিছু বলছে না। আবির মুচকি হেসে বলে, আপনি শুধু ঝগড়া করতে পারেন, মিসেস ঝগড়ুটি এলেন, এছাড়া কিচ্ছু পারেন না, বাদ দাও, ঘুমিয়ে যাও। তিথি আবিরের কলাটা চেপে ধরে নিজের দিকে টেনে ধরে ঠোঁটে কিস করে দেয়, ঘাড়ের পিছনে টাইট করে চুলগুলো ধরে রাখে। আবি তো পুরো শক্ত, এটা তার তিথি এই ভেবে। কিছুক্ষণ পর আবিরের ঠোঁটগুলো ছেড়ে দেয়, গালে আলতো করে চুমু দেয়। তিথির প্রত্যেক স্পর্শে আজ কেমন জাদু রয়েছে। ভালোবাসায় আজ দুজনেই মুগ্ধ একে অপরে। সকালে আবিরের বুকে ঘুমিয়ে আছে তিথি, আবিরের গালে বুকে লিপস্টিকের দাগ। তিথির ঘুম ভাঙে, হঠাৎ নজর চাই আবিরের মুখে। ঘুমন্ত চেহারায় আবিরকে যে অনেক কিউট লাগছে তিথির। একটু হালকা উঠে আবিরের কপালে চুমু খেয়ে দেয় পরম আদরে। ঠোঁটে হালকা চুমু দিয়ে উঠে যেতে লাগে, আবির চেপে ধরে টান দেয় তার বুকে। আমাকে উঠতে হবে, প্লিজ ছাড়ুন। আসলে তিথি রাতে মনে হয় আদর কম হয়েছে। কি দূরে সরেন তো পাজি। সরব একটু পরে। এই বলে আবির টেনে নেই তার তোতা পাখিকে। এইভাবে তাদের সুখী জীবন শুরু হয়। তারা সুখী শান্তিতে ঘর সংসার করতে থাকে।